من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين الجبوتي برشنسة زي مهن الله আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন এবং আমাদেরকে বিশেষ করে আজকের এই মোবারক দিনে আমল জুমাই আসর সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময় হয়ে গেল, আমাদের মাগরিব হলো, এশা হলো, তারপরে রাত আটের বেশি, আরো বেশ কিছু সময় আমরা ইনশাআল্লাহ তাআলা দিনের কথা শোনার জন্য শোনাবার জন্য বসবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদের সাথে কল্যাণের ইচ্ছা করেন, তাদেরকে এই দিন শিখার শিখাবার তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। অসংখ্য সালাত ও সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছেন, না হলে আমরা যে কোথায় থাকতাম আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে, তার প্রশংসার পরে, সালাত ও সালামের পরে উলামায়ে কেরামদের শুকরিয়া আদায় করি যারা এখানে উপস্থিত হয়েছেন, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদের সকলের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বৈকাল চারটা থেকে বসে আছেন, এখনো বসে থাকবেন, শুধু এখানে নয়, আমাদের দেশে দীর্ঘ সময় ধরে যে ইসলামের আলোচনাগুলি হয়, যদি খাঁটি আলোচনা হইত, নির্ভেজাল কোরআন সুন্নাহর আলোচনা হইত, তাহলে জাতির অবস্থাই অন্যরকম থাকত, তৌহিদ আর তৌহিদ, সুন্নাত আর সুন্নাত, শিরক বিদআত থাকত না। কিন্তু সমস্যা ভেজাল হচ্ছে মাদ্রাসা পড়ুয়াদের ভিতরে, জি হ্যাঁ, লম্বা সারা রাত ব্যাপী জলসা, তিন দিন চার দিনের পাঁচ দিনের তফসিরুল কোরআন মাহফিল, তফসিরের কিছুই হয় না, জি হ্যাঁ, না তাওহীদ শিখানো হয়, না সুন্নাত শিখানো হয়, না শিরক সম্পর্কে বলা হয়, না বিদআত সম্পর্কে বলা হয়, জি হ্যাঁ। এই যে ধৈর্যের পরিচয় বাংলা ভাষীরা দিয়ে থাকে বা বাংলাদেশের মানুষরা দিয়ে থাকে, এটা এমন একটা বৈশিষ্ট্য, শুকরিয়া আদায় করা উচিত এর উপর, জাযাকুমুল্লাহ খাইরান। অন্য জাতির আলোচনা এক ঘন্টা দেড় ঘন্টা যদি হয় তো অনেক লম্বা আলোচনা হয়ে গেল, জি তো আপনাদের জানি না কতটা ধৈর্য আছে এখন, কারণ পেট ভরে যাওয়ার পরে যদি ইলিশ মাছও থাকে তারপরে ভালো লাগবে না, তাই না, ভালো লাগবে, একজন দুজনকে ভালো লাগবে, গরম লাগছে, গরম লাগে না, মাশাআল্লাহ আপনাদের গরম লাগে না, আমাকে কিন্তু গরম লাগছে, আপনারা তো লুকাচ্ছেন, মানুষের ভিড় ভাড়ে আমাকে গরম লাগছে, জি তবে আলহামদুলিল্লাহ। তো ঘন্টা খানেক নাকি চলবে, ঘন্টা খানেক, আচ্ছা আচ্ছা, এক ঘন্টা চলবে তো, ঠিক আছে, এক ঘন্টা, জাযাকুমুল্লাহ খায়। আলোচনার বিষয়বস্তু শুনেছেন, সৎ ব্যক্তিদের সাথে
চলাফেরা করা বা উঠা বসা করা বা সৎসঙ্গী গ্রহণ করা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আজকে আপনাদের সামনে পেশ করব কয়েকটি পয়েন্ট। প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ভালো মানুষের সাথে বসা, চলাফেরা করা, সম্পর্ক রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। সূরা তাওবার আয়াত নম্বর 119 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থেকো, অকুনু মাআস সাদিকিন, আল্লাহ রাব্বুল বলছেন। এই কুনু মাআস সাদিকিন মানে যারা সত্যবাদী। এখন সত্যবাদী কারা এটা হচ্ছে দেখার বিষয়। এখানেই চলে অপব্যাখ্যা আমাদের দেশে, যার ফলে সত্যবাদী সাদিকিনের তফসির করে পীর ধরা ফরজ করা হয়। জানেন না, জানেন না, পীর ধরার ওয়াকাট্ট দলিল একটা বই আছে বেদাতিদের, হক্কানি বেদাতিদের, বুঝেন না, বুঝেন না, হক্কানি বেদাতিদের, ওতে আছে যে এই আয়াতটা পেশ করেছে, আমি নিজে পড়ে দেখেছি, দেখলাম বইয়ের টাইটেল যে পীর ধর ওয়াকাট্ট দলিল। তো কোরআনে কারিমে এতদিন তো দলিল খুঁজে পাইনি, দেখি ওয়াকাট্ট দলিল কি আছে। তার একটা দলিল হচ্ছে এই আয়াত, যে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, আর সত্যবাদী মানে পীর সাহেব, সুতরাং তোমরা পীরের মুরিদ হয়ে যাও, এটাই আল্লাহ বলছে। এটা আয়াতের তাফসীর। জি, সাদিকিন সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী কারা, যারা আল্লাহকে এক ও একক মনে করে এবং আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করে তারা, না যারা শিরকি আকীদায় বিশ্বাসী আল্লাহর সাথে শরীক করে তারা, বলুন তো দেখি, কথা বুঝছেন না, বুঝছেন না, আমার কথা বুঝে জবাব দিতে হবে। আর এদিক সেদিক ওই আশেপাশের লোকেরা যে আওয়াজ করছে বা ভলেন্টিয়াররা, তাদের ওইদিকে খেয়াল করলে হবে না। এক আল্লাহকে সবকিছুর মালিক মনে করে আর এক আল্লাহকেই ডাকে, বুঝা গেছে কিনা, তারা সত্যবাদী। না যারা আল্লাহর সাথে শরীক করে যে আল্লাহ কখনো কখনো বড় বড় ওলিয়ে কামেলদের কাছে হেরে যায়। হ্যাঁ, সুতরাং জি হ্যাঁ, জি ইবনা মালাকুল মওতের সারাদিন মেহনত বেকার হয়ে যায়, রোকেড়ে নিয়ে চলে আসে। এসব কিসা যারা বয়ান করে হক্কানি বিদাতিরা বা তাদের কিতাবে, তারা সত্যবাদী নাকি না তারা মিথ্যাবাদী? আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, তাহলে পীর ধরতে হবে, এটার বিরোধী আয়াত এটা। আল্লাহর সাথে যাদের সততা আছে তারা হচ্ছে মুওয়াহ্হিদ, তাদের সাথে হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের সততা আছে তারা হচ্ছে মুত্তাবে সুন্নাহ, সুন্নতের অনুসারী, বিদআত মুক্ত তারা, শিরক মুক্ত তারা, তাদের সাথে হইতে হবে। আমি ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু পয়েন্টে বলবো যে তাদের বৈশিষ্ট্য কি, সত্যবাদীদের বৈশিষ্ট্য, সেই জন্য এখন আর বেশি বলছি না। আয়াতটা বলে এই পয়েন্টটা শেষ করি, সেটা হচ্ছে যে কোরআনে কারীমে শিক্ষা দেওয়া হয়েছে যে ভালো মানুষদের সাথে আমাদের সার্বিক জীবনে থাকার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, এইটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন ভালো মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে, চলাফেরা করতে হবে, রিলেশন রাখতে হবে, তাহলে যারা খারাপ মানুষ তাদের সংসর্গ বর্জন করতে হবে, আল্লাহ এটা ফরজ করেছেন। যেমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ ফরজ করেছেন, ভালো মানুষদের সাথে উঠা বসা আল্লাহ ফরজ করেছেন, তেমনি খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছেন। কথা বুঝছেন না, বুঝছেন না, সুতরাং আপনার যেন খারাপ মানুষদের সাথে সম্পর্ক না থাকে, একটাই সম্পর্ক শুধু থাকবে, সেটা হচ্ছে দাওয়াতি উদ্দেশ্যের সম্পর্ক। যে ওকে যদি জাহান্নাম থেকে উঠাইতে পারি, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আর দুনিয়ার গরজে
সম্পর্ক দুনিয়ার স্বার্থ পুরা করার জন্য আর অন্তরের সম্পর্ক ভালোবাসা আপনার কাছে ভালো আর কালো সমান এইরকম সম্পর্ক খারাপ মানুষদের সাথে যেন না থাকে, তাদের সাথে উঠা বসা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমের দুইটি আয়াতে ইরশাদ করেছেন, একটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 14, তাতে আল্লাহ রাব্বুল বলছেন যে ফালা তাকুদু মাহুম, যারা অসৎ মানুষ যারা আল্লাহর আয়াত শুনলে তা নিয়ে উপহাস করে অথবা তার সাথে কুফরি করে। জি, এই কথা বলে শুধু এতেই সীমিত করা হয়নি, যদি আল্লাহর আয়াত নিয়ে কেউ উপহাস করে অথবা কুফরি করে তো যে শির করে, যে বিদাত করে, যে ইসলামের ভুল ব্যাখ্যা করে অথবা যে ইসলাম পালন করে না, যে পাপিষ্ট, সকল শ্রেণীর অসৎ মানুষের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসবে না। কাকে আল্লাহ হুকুম করছেন? কাকে? আপনাদেরকে কি না? সকল মানুষকে আল্লাহ কি বলছেন? ফালা তাকুদু মাহুম, অসৎ লোকদের সাথে বসবে না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গাইরি, যতক্ষণ পর্যন্ত অন্য কোন ভালো কথা তারা না আলোচনা করছে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি খারাপদের সাথে বসো তাহলে তোমরাও তাহলে তাদের দলে শামিল হয়ে যাবে, তাদের মত হয়ে যাবে। আরেকটি আয়াতে সূরা আনামের আয়াত 68 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই খারাপ লোকদের সম্পর্কে, বলে বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, তোমরা উপদেশ আসার পরে, আপনাদের কাছে কোরআন হাদিসের উপদেশ আছে না নেই? বাড়িতে বাড়িতে কোরআন আছে না নেই? জি হ্যাঁ। বাংলা তরজমা কোরআন আছে না নেই? হাদিসের কিতাব বাংলা আছে না নেই? দিনের আলোচনা শোনার সুযোগ সুবিধা আছে না নেই? তাহলে আপনাদের কাছে জিকরা উপদেশ চলে এসছে। ফালা তাকুদ বাদা জিকরা, উপদেশ আসার পরে বসবে না মাল কওমি যালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। যত রকমের পাপি আছে সবাই হচ্ছে জালেম, কেউ বড় জালেম, শিরককারী হচ্ছে বড় জালেম, বিদাতি তারপরের জালেম, যারা ধর্মের দোহাই দিয়ে পাপ করে এরা হচ্ছে বড় বড় জালেম। আর তারপরে যত অসৎ চরিত্রের মানুষ আছে বা ইবাদত থেকে গাফিল আছে তারা হচ্ছে জালেম। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, পাপ করা অবস্থায় বসবে না, আর পাপের জীবন যাপন করছে তাদের সাথে আন্তরিকতা রেখে, তাদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তা রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে টেলিফোন যোগাযোগ করা। একটা ভালো মানুষকে গোটা সপ্তাহ টেলিফোন করার তৌফিক হয় না, তাদের সাথে টেলিফোনের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোন রকমের তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের সাথে যোগাযোগ রাখা এরকম কিছু নেই। কিন্তু অসৎ বন্ধু বান্ধব আপনাদের অনেকের হাজার হাজার আছে, যাদের সাথে দিনে 14 বার করে টেলিফোন করেন, এটি আয়াত বিরোধী না? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। তিন নম্বরে সৎ সঙ্গীদের সাথে উঠা বসা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনাই, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহ ওয়াসু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কাহামিলিল মিস্ক, আতর সুগন্ধি বহনকারী একজন মানুষ, আর আরেকজন হচ্ছে ওয়া নাফিখুল কির, হাফরে ফুক দেয়, কামার শালাই কাজ করে, কামার যে রাত দিন ধোঁয়া আর ময়লা আর কয়লাতে থাকে, যে কামার শালাতে কাজ করে বা বসে থাকে তার উদাহরণ। আর যেই ব্যক্তি আতরের দোকানে রাত দিন আতর নাড়াচাড়া করে বা আতর নিয়ে চলাফেরা করে, এই দুইজন যেমন ঠিক তেমনই হচ্ছে সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী। তার মানে কি? যদি আতরওয়ালার সাথে উঠা বসা করেন তো মাঝে মধ্যে একটু করে ফিরি দেবে, ঠিক না? আতরের দোকানে গেলে একটু একটু করে ফিরি দিতে দিতে যথেষ্ট আতর আপনার হয়ে যাবে। জি হ্যাঁ, এইরকম যদি ডেলি ডেলি যান তাহলে আতর কিনাই লাগবে না, তো
কথা ঠিক কিনা? যদি নাও দেয় দোকানদার কৃপণ থাকে, কিছুক্ষণ বসেন তাতেও সেন্ট পাবেন, পাবেন না পাবেন না। কিন্তু যদি কামার শালায় গিয়ে কামারের যেখানে অস্ত্রপাতি কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ধারালো বানায়, সেখানে গিয়ে যদি বসেন তো কাপড় চোপড় কালি হবে কিনা, কাপড় চোপড়ে ময়লা হবে কিনা, আর ধোঁয়া খাবেন না খাবেন না? জি হ্যাঁ, ঠিক তেমন অসৎ লোকদের সাথে বসলে আপনার ঈমান আমল কমজোর হয়ে যাবে, আর শয়তান মানুষ শয়তান জিন শয়তান সুযোগ পেয়ে যাবে, আপনার ঈমান আমল ময়লা যুক্ত হয়ে যাবে, কয়লা যুক্ত হয়ে যাবে। মনে পড়ে গেল এটি বলতে গিয়ে, মাঝে মধ্যে আমরা জেলখানাতে বক্তব্য করি, তো অনেক আগে জেলখানাতে একটা জেলখানায় বক্তব্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সাধারণত মসজিদে আলোচনা হয়, তো মসজিদে হলে তো আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ থাকে, কিন্তু ওই সময় মসজিদে মেনটেন্যান্স এর কাজ চলছিল, মেরামতের কাজ চলছিল। তো ওই দিনে বললো হঠাৎ করে একটা দিন ওইরকম হয়েছে যে মসজিদে আজকে বসা যাচ্ছে না, তো এই জেলের ভিতরে একটু বসে আলোচনা করতে হবে। আর জেলের ভিতরে সেই জেলটা ছিল একটু ছোট ধরনের, অত মানে খোলাসা লম্বা চড়া ছিল না। সেখানে গিয়ে বসে আর এমন জায়গাতে বসালো যেই রুমটাই অধিকাংশ লোক সব ধূমপান করে, সিগারেট খোর। বসে আলোচনার মধ্যে কয়েকবার আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে, ভিতরটা এমন খারাপে আছে যে বমি হয়ে যাবে। আধা ঘন্টা চল্লিশ মিনিট কষ্ট করে তো বসে থাকলাম, আর তারপরে তখন গোটা রাস্তা মনে হচ্ছে বমি হয়ে যাবে, বমি হয়ে যাবে। এই করতে করতে আসলাম রাস্তা আধা ঘন্টা আসলাম, তারপরে জোহরের সালাত পড়লাম, সকালবেলা গিয়েছিলাম জোহরের সালাত পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি, তারপরে মনে হচ্ছে বমি হয়ে যাবে, চলছে আমার এই অবস্থা। তারপরে দেখি যে এই গুতরাগুলি সব যেমন আতর লাগালে আতরের সেন্ট পাওয়া যায়, মনে হচ্ছে যে সিগারেট আর সিগারেটের গন্ধে আমার জুব্বা আর গুতরা সব খারাপ হয়ে গেছে। আমার নিজের কথা বলছি, আউযুবিল্লাহ, আল্লাহ যেন এইরকম জায়গা থেকে হেফাজতে রাখে, আর এরকম অসৎ লোকদের থেকে আল্লাহ রাব্বুল যেন দূরে রাখে। দাওয়াতের স্বার্থে যেতে হবে কিন্তু নিজেকে বাঁচি। এই ছিল হাদিস, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তো এতটাই আশা করি যথেষ্ট এই বিষয়ে এই গুরুত্বটি বোঝার জন্য। যদি আপনি ভালো মানুষের সাথে বসেন তো যখন আপনি গাফিল হবেন সে আপনাকে স্মরণ করাবে, ভুলে যাবেন আপনাকে সজাগ করবে, যখন আপনি ঢিলা হয়ে যাবেন আপনাকে অ্যাক্টিভ করবে, সক্রিয় করবে। যদি নাও করে শুধু দেখা দেখে আপনি ভালো হয়ে যাবেন, মাঝে মাঝে মনের ভিতরে একটা ধিক্কার দেবে, নাফসে লাওয়ামা ধিক্কার দেবে যে সে এত ভালো হইতে পারে আমি কেন ভালো হইতে পারবো না, সে যদি এত এলেম শিখতে পারে আমি কেন এলেম শিখতে পারবো না, সে যদি তাহাজ্জুদ পড়তে পারে আমি কেন তাহাজ্জুদ পড়তে পারবো না, সে তাহাজ্জুদে উঠে যাচ্ছে আমি ফজরে জামাতে যেতে পারবো না, এটা কেমন মুসলিম হইলাম আমি? এইভাবে ভালো লোকের রুমে যদি থাকেন, ভালো লোকের সাথে উঠা বসা করেন, তাহলে এলমে আমলে দিনে এবাদতে আখলাকে সবকিছুতে আপনারা দেখবেন যে কি হবে, ইম্প্রুভ হবে, উন্নতি হবে, আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। জি, এই হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য। আর অসৎ লোকদের সাথে থাকলে কি হবে জানেন, যতই মুসল্লি পরেজগার হন না কেন, আমি দেখেছি আমার দাম্মামে আর এই সব বিশ একুশ বছর হয়ে যাচ্ছে, অনেক ভাইদেরকে দেখলাম এমন হেদায়ত হওয়া হইল হইল একবার লম্বা দাড়ি ছেড়ে দিল মাশাআল্লাহ, তখন মাশাআল্লাহ। আর ফজরের সালাত তো পড়তো পড়তো তার সাথে সাথে তাহাজ্জুদ অনেকে ধরেছে এক সময়। জি, আর তারপরে মাশাআল্লাহ দাওয়াতি কাজে কোন দারসার সপ্তাহে তিনটা চারটা দারস হলো সবগুলিতে হাজির হয়। যখন ভালো বন্ধু বান্ধব দিনী ভাইদের সাথে, খাস দিনী ভাইদের সাথে থাকতো, এটা হচ্ছে আম দিনী ভাই, খাস দিনী ভাই, খাস দিনী ভাইদের সাথে যারা দিন শিখে এবং ভালো সক্রিয় আমলে তাদের রুমে থাকতো, তখন কিছুদিন পরে দেখি যে দাড়ি একেবারে ছোট করে নিয়েছে, আর অনেকে মুন্ডন করে নিয়েছে নাউজুবিল্লাহ, আর অনেকের খবর পেতে থাকি যে ফজরে আর দেখা যায় না ওইসব লোকগুলিকে, আর তারপরে বিভিন্ন পাপে জড়িয়ে গেছে, ফিল্ম দেখছে। জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি এরকম কেন, বলছে যে ও রুম চেঞ্জ করে বেনামাজিদের রুমে গিয়েছে। কথা বুঝতে পারছেন না?
কেন এটা হইল? কারণ বেনামাজিদের রুমে গিয়ে দেখলো যে আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদও পড়ছি, এরা তো এক অক্ত পড়ে না। তখন শয়তান সুযোগ করল যে তুই এত মেহনত না করে একটু কম কর, তাহাজ্জুদ কমিয়ে দে। প্রথম তাহাজ্জুদ কমাইলো, তারপরে দেখলো যে এরা একটা জামাতে হাজির হয় না, আমি শুধু ফজরটা যাব না, ফজরে গেলে ঘুমটা একেবারে পালিয়ে যায়, তো এক কাজ করি রুমেই ফজরটা পড়ি, টাইমে কিন্তু ফজর প্রথম পড়ত। কিছুদিন চললো এরকম, তারপরে শয়তান ওর মধ্যে ঢুকালে যে ওরা এক অক্ত পড়ে না, আর তুই যদি এক অক্ত ছাড়লি তো অসুবিধাটা কি, ফজর ছেড়ে দিল। কথা বুঝতে পারছেন? এইভাবে ধীরে 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 এবাদত গেল, আখলাক চরিত্র গেল, আর তার দাড়িও গেল, আর দিনদারিও গেল, এলিম শিখা গেল, সব গেল। এইরকম বহু ঘটনা রয়েছে, আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, সৎসঙ্গী পাওয়ার জন্য, হাসিল করার জন্য দোয়া করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আপনারা কখনো দোয়া করছেন? অধিকাংশ মানুষকে না বলেই জবাব দিতে হবে। সৌদি আরবে এসেছেন, কয়টা লোক দোয়া করছেন যে আল্লাহ আমাকে ভালো মানুষ মিলিয়ে দাও, ও ভালো কফিল মিলিয়ে দাও, এটা দোয়া করছেন। কারণ পয়সার ব্যাপার আছে, পয়সার ব্যাপার আছে, জি হ্যাঁ, বেনিফিট পার্থিব স্বার্থ আছে। কিন্তু আল্লাহ সৎসঙ্গী মিলিয়ে দাও, ভালো রুমমেট মিলিয়ে দাও, ভালো কলিগ সাথী সঙ্গী, কর্মক্ষেত্রে ভালো সাথী সঙ্গী মিলিয়ে দাও, এই দোয়া কয়জন লোক করে, কয়জন লোক করেন? অথচ সাহাবাই কেরামদের এই শিক্ষা, জি, যা কয়েকটি হাদিসে রয়েছে, এই হাদিসগুলি সংক্ষেপে আপনাদেরকে বলি। হাদিসগুলি সময়ের স্বল্পতার জন্য পুরো আমি হয়তো শোনাবো না। প্রখ্যাত তাবি আলকামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কাদিমতু শাম, আমি শাম দেশে আসলাম, ফাসাল্লাইতু রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলাম, সুম্মা কুলতু, তারপরে দোয়া করলাম, দুই রাকাত সালাত আদায় করে দোয়া করলাম, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সলিহা, হে আল্লাহ আমার জন্য সৎসঙ্গী সহজ করে দাও। দোয়াটা মুখস্থ করে নিন, আজকে এই দোয়া মুখস্থ করে নিন, আলহামদুলিল্লাহ এই দোয়া আমি যে কোনো যানবাহনে চড়ি দোয়া করি, তো হয় ভালো সঙ্গী পাই পাশে আলহামদুলিল্লাহ, আর না হলে সিট পাশে খালি থাকে। যখন আজকে প্লেনে আসলাম আলহামদুলিল্লাহ পাশে সিট খালি, জি আলহামদুলিল্লাহ, অনেক সময় এরকম হয়, এখন পর্যন্ত খারাপ সঙ্গী পাইনি। জি, একবার ট্রেনের সফরে, অনেক আগের কথা বলছি, এক লোক রমজান মাসে এসে আমার সামনে খেয়ে নিয়েছে, হিন্দু, খেয়ে নিয়ে ওরা মনে করে যে রোজাদারের সামনে খেলে রোজাদার রোজা খারাপ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, এটা আবার হিন্দুরা ভাবে। জি, ওইটা আমরা বিশ্বাস করি না, ওরা বিশ্বাস করে আবার উঠে। তো তারপরে মনে হয়ে গেছে হঠাৎ করে যে এটা রমজান মাস, আর এটা দাঁড়িয়েওয়ালা মানুষ, অনেক আগের কথা বলছি, 25 বছর হয়তো হয়ে গেল। তো তারপরে আমাকে অনেকবার সরি সরি করলো, আর আমার কাছে ক্ষমা চাইল, মাফ কর দিজিয়েগা, মাফ কর দিজিয়েগা, প্লিজ মাফ কর দিজিয়েগা, আপনার রোজা হামনে খারাপ কর দিয়ে। জি হ্যাঁ, জি, তো আলহামদুলিল্লাহ কত জায়গায়, সে বাসাতে হোক, রুমের ক্ষেত্রে হোক, অথবা সফরের ক্ষেত্রে হোক, অথবা দেশে হোক, আর বিদেশে হোক, এমনকি প্রতিবেশীর ক্ষেত্রে দেশে হোক, সৎসঙ্গীর দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন। দেখেন, এই আলকামা রাহিমাহুল্লাহ তাআলা দোয়া করেছিলেন শাম দেশে আসার সময় যে আল্লাহ আমার জন্য সৎসঙ্গী তুমি সহজ করে দাও, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সলিহা, বলেন তো, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সলিহান, আল্লাহ আমার জন্য সহজ করে দাও নেক ভালো সঙ্গী। বলছেন ফাতাই তো কওমান, তারপরে আসলাম কিছু লোকের কাছে, ফাজালাস্তু ইলাইহিম, তাদের কাছে এসে বসলাম মসজিদে, ফায়দা শাইখুন, এসে দেখলাম যে একজন শাইখ তাদের মাঝে বসে আছে। কে বসে আছে? শাইখ বসে আছে। বুঝতে পারলেন যে আরব দেশে আলেম ওলামাদেরকে কি বলা হয়? শাইখ বলা হয়। এটা হাদিসের কথা। জি, যেই শাইখ বসেছিলেন সেই শাইখ হচ্ছেন সাহাবি, আর যিনি তাকে শেখ বলছেন তিনি হচ্ছেন তাবেঈ। কথা বোঝা গেছে? সুতরাং মৌলানা সাহেব আর আল্লামা একটু
বড় বক্তা হইলে আল্লামা আর হুজুর আর হজরত, এগুলো বাদ দিয়ে যদি শেখ বলা অভ্যাস করেন তাহলে এটা সুন্নতি তরিকা হবে। হারাম নাজাজের ফতোয়া দিচ্ছি না, কথা বোঝা গেছে? কিন্তু অবশ্যই আপনি কোরআন হাদিসের পাবন হওয়ার চেষ্টা করবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। ফায়দা শেখুন কাদ যা, একজন শেখ আগমন করলেন, হাত্তা জালাসা ইলাই ইলা জামবি, আমার পাশে এসে বসে গেলেন। কুলতু মান হাজা, উনি কে? কালু, লোকেরা আমাকে বলল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকুলতু, তখন আমি বললাম ইন্নি দাউতুল্লাহ আন ইয়াসসির লি জালিসান সালিহা, আমি এখানে যখন আসি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার জন্য যেন একটা ভালো সঙ্গী সহজ করে দেন। ফায়াসসারাকালি, তখন ওস্তাদকে শেখকে বলছেন যে আল্লাহ আমার জন্য আপনাকে সহজ করে দিয়েছেন, দেখেন আপনার পাশে বসার সুযোগ পেয়ে গেছি, আপনার কাছ থেকে দিন শিখার, এলম শিখার, হাদিস শিখার সুযোগ পেয়ে গেছি। তাহলে মিম্মান আনতা, তুমি কোথেকে এসছো? আলকামা কুলতো, তখন আলকামা বললেন মিন আহলিল কুফা, আমি কুফা বাসী, কুফা থেকে এসছি। আলকামা এবং আসওয়াদ এই দুইজন জি আব্দুল মাসুদ রাজি আল্লাহ তাআলা প্রখ্যাত সাহাবীর ছাত্র ছিলেন কুফায়। তোমাদের মাঝে ইবনে উম্মে আব্দ অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ কি নেই? আছে তো, নেক মানুষ আছেন। সাহেবুন্না আলাইনি ওয়াল ওয়াসাদাত ওয়াল মিথারা, যেই সাহাবি আব্দুল্লাহ মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্যান্ডেল জুতা বহন করতেন, ওয়াল ওয়াসাদা আর বালিশ নিয়ে চলতেন, ওয়াল মিথারা আর উজুর পাত্র বা উজুর পানি নিয়ে হাজির হইতেন। ওয়াফিকুম আল্লাযী আজারাহুল্লাহ মিনাশ শাইতান, তোমাদের মাঝে কুফাতে এমন ব্যক্তিত্ব আছেন যাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রেখেছেন, অর্থাৎ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন যে তাকে শয়তান কখনো বিভ্রান্ত করতে পারবে না। জি, তিনি আছেন, তিনি কে বলতে পারেন? হ্যাঁ, কারো জানা আছে যাকে শয়তান থেকে হেফাজতে রাখা হয়েছে? আম্মার বিন ইয়াসির। আওয়ালাই সাফিকুম সাহেব সিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মাঝে এমন ব্যক্তি কি নেই কুফাতে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন অনেক কথা জানতেন? তিনি কে, কে বলতে পারেন? জি, যারা নিয়মিত ইসলামিক সেন্টার গুলির ছাত্র, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, এই ছিল হাদিস যা সহিহ বুখারীতে রয়েছে, 3459 নম্বর হাদিস। তাহলে এই দুয়াটি এই হাদিস পেলাম। আরেকটি হাদিস রয়েছে, হুরাইস বিন কাবিসা বলছেন যে কাল কাদিমতুল মদিনা, আমি মদিনা আসলাম, ওটা ছিল সামদেশের ঘটনা, মদিনা আসছেন উনি। ফাকুলতো, এসে দোয়া করলাম আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সার, আল্লাহ আমার জন্য নেক সঙ্গী সহজ করে দাও। মদিনা এসে পেয়ে গেলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলছেন বসার সুযোগ পেয়ে গেলাম, তার কাছ থেকে দিন শিখার সুযোগ পেয়ে গেলাম। দেখেন, দুয়াতে শুধু ভালো মানুষ পাননি, ভালো কি পেয়েছেন? এমন ব্যক্তিকে পেয়েছেন যিনি সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণিত রয়েছে, 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যা হাদিসে কিতাব রয়েছে। ফাকুলতে, এসে বললেন আবু হুরায়রাকে ইন্নি সাআলতুল্লাহ আন ইয়ারজুকানি জালিসান সালিহা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে রিজিক হিসাবে নেক সঙ্গী দিও। তাহলে ভালো সঙ্গী পাওয়াটাও রিজিক। আপনারা রিজিক কি বুঝেন? আমাদের দেশের মানুষ রিজিক কি বুঝে? বেশি টাকাটাই রিজিক, তাই না? ছেলে মেয়েকে রিজিক মনে করেন না? না করে? ছেলে মেয়েকে রিজিক মনে করে? তাহলে কম কেন? রিজিক আবার কেউ কম নেই নাকি? দুটার পরে নেওয়া যাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, আজকাল আলেমদের অনেক সমস্যা আছে, অনেক আলেমরা আজকাল স্ত্রীর কাছে হ্যাঁ কি হয়ে যাচ্ছে, জব্দ হয়ে যাচ্ছে, বলছে যা তুমি যখন বলছো দুটা তো দুটাই, তুমি তিনটা তো তিনটে, ব্যাস তোমার কথাই চলুক, হ্যাঁ স্বামীর কথা চলে না, আউযুবিল্লাহ। ছেলে মেয়েদেরকে রিজিক মনে করছেন না, অথচ সহবাসের দোয়া জানেন কি আপনারা? জানেন? বলেন তো সহবাসের দোয়া, একজন বলেন, যে বলবেন হাত তুলেন সহবাসের দোয়া। হ্যাঁ, এই যে মহারাজা তানা, আল্লাহ আল্লাহ জানেবনা শয়তান, আল্লাহ জানেবনা শয়তান ও জানেবি শয়তান মহারাজা তানা, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, মানে বাঁচিয়ে রাখো।
দোয়া করছেন রিজিকের, আর বলছে আল্লাহ ছেলের রিজিক বেশি চাই না, ছেলের রিজিক বেশি নেব না আল্লাহ। একটা যদি প্রথম মেয়ে হয়ে যায় তাহলে দুটা, আসাতে আসাতে যদি একটা ছেলে হয় তাই জি। কোথায় আছেন আজকে? কোথায় আমাদের ইমান, কোথায় আমাদের আমল, কোথায় আমাদের আকীদা জি? কি অবস্থা চিন্তা করুন তো দেখি। পয়সার ক্ষেত্রে এখন যদি আপনাকে 1 লক্ষ রিয়াল দিয়ে দেওয়া হয়, বরং আপনার সারা জীবনের খোর কোষের দায়িত্ব নিয়ে না যাও, তুমি দেশে চলে যাও, কত টাকা লাগবে তোমার দায়িত্ব নিয়ে নিলাম, দেশে কি কি পয়সা থাকবেন? হ্যাঁ না বলবো, ওটা তো পেয়ে গেছি, এখন ইনকাম করি যত পারি। চিন্তা করেন তাহলে, পয়সার রিজিক বুঝেছি কিন্তু ছেলে মেয়ে তো রিজিক বুঝেনি, যার ফলে ছেলে মেয়ে সৎ হয় না, নিয়ত খারাপ। সেজন্য সম্মানিত ভাতৃমণ্ডলী, রিজিক সাথী ও রিজিক, ভালো সঙ্গী সাথী এটা হচ্ছে ভালো রিজিক। আইয়ার জোখানি জালিয়েছেন সালেহা আমাকে উপকৃত করবেন। ফাকালা, তখন আবু রাজিয়াল্লাহ তাআলা হাদিস শুনাইলেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু, নিশ্চয় সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিবসে তার আমলগুলির মধ্য থেকে, তা হচ্ছে সালাতহু, তার কি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। বিশ্বাস আছে না নেই? আকীদা ইমানের কথা তো শুনলেন, যে ইমানটা আপোষহীন হইতে হবে, মানে শুধু মুখে আপোষহীন হইলে হবে, কাজে আপোষহীন হইতে হবে জি। যে আপনি আমি সবাই মৃত্যুবরণ করব, আর আপনি আমি সকলে হাসরের মাঠে হাজির হব, আর হাসরের মাঠে গেলে প্রথম যে হিসাবটি হবে সবার হিসাব হবে, এমন কোন মানুষ নেই যার হিসাব হবে না, একমাত্র কিছু বিনা হিসাবে জান্নাতে যাওয়া তারা, আমরা কি তাতে হইতে পারবো? আশা করছেন নাকি যে আপনি 70,000 মধ্যে বা তার থেকে তাতে যে কিছু সংযোগ হবে তার মধ্যে চলে এসছেন, আপনি এত ভালো মানুষ হয়ে গেছেন? তাহলে হিসাব হবে, প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজ ঠিক আছে তো? সবারই ঠিক আছে তো মাশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, না ঠিক করবেন? আমাদের দেশের মানুষরা আবার নামাজের ক্ষেত্রে যখন বলেন, কি বলেন, মুসলিম আবার নামাজ পড়বো না, এটা কেমন কথা হইল? কত চালাকের চালাক, যদি জিজ্ঞেস করেন যে ভাই নামাজ পড়ছেন, তো বলছে কেমন বলেন হুজুর, কেমন কথা বলেন, মুসলিম আবার নামাজ পড়বো না, এটা হইতে পারে? মানে আগামীতে পড়বে ও, এখন স্বীকার করছে না যে আমি বেনামাজি বা আধা নামাজি, বড় চালাক বান্দা। সুতরাং এখানে যে বললেন যে হ্যাঁ হ্যাঁ, ওইটা অন্তর থেকে বলতে হবে, আর অন্তরে বসিয়ে নিয়ে আজকের মজলিস থেকে যদি যেতে পারেন যে 5 ওয়াক্ত সালাত 17 রাকাতে 15 জীবনে হবে না, ওয়াক্ত পার হবে না, নামাজ সালাত সম্পর্কে আল্লাহ দুটো কথা বলেছেন, হয় হেফাজত না হয় কায়েম করা, কায়েমই নামাজ হবে আর হেফাজতের নামাজ হবে, সংরক্ষণ করবেন সুরক্ষা করবেন হেফাজতের নামাজ। এই যদি করতে পারেন তো ইনশা আল্লাহ তাআলা পাশ করে যাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং আপনাদের এই অন্তরের যে কথাটি মুখে বললেন, আল্লাহ এতে যেন সিদ্ক সততা দান করেন এবং এর উপর যেন বহাল থাকার তৌফিক দান করেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহ ওয়ান জাহা, যদি সালাতে পাশ করে যায়, সালাতে সে পাস করে গেল, ফাকাদ আফলাহা, তাহলে সে সফল কাম হয়ে গেল, ও আনজাহা, আর সে সাকসেস হয়ে গেল, ওয়াইন ফাসাদাত, আর সালাতের অবস্থা যদি খারাপ হয়ে যায়, তো বলছেন ফাকাদ খাবা ওয়া খাসেরা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইল, ব্যর্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদি কারো কমে যায় কিয়ামতের মাঠেতে কি হবে, এটা একটা প্রশ্ন। অনেকে আছেন 15 বছর বয়সে সালাত শুরু করেননি, কথা ঠিক কিনা? বরং অধিকাংশ মানুষ আমাদের দেশে 14-15 বছরে যে সাবালক হইলে, যে ফরজ হয় তখন সালাত শুরু করেননি,
শুরু করেছেন 25 বছর বয়সে, 30 বছর বয়সে, কেউ 40 বছর বয়সে, 5 বছর, 10 বছর, 7 বছর যে আধা নামাজে ছিলেন, এই নামাজে যে ঘাটতিগুলি হয়েছে কি দিয়ে পুরা করা হবে, কি দিয়ে পুরা করা হবে? ওমরি কাজা দিয়ে না? আরে কেমন কথা বলছেন আপনারা, দেশের মুফতিরা বলছে আর আপনারা ওদের বিরোধিতা করছেন। আপনারা কি জানেন কোন মাদ্রাসায় পড়েছেন? দেশে গেলে মুফতিরা আপনাদেরকে চার্জ করে না? কোন মাদ্রাসায় পড়েছেন আপনি? কতটা আরবি বুঝেন আপনি যে এই উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছেন? আমরা বলছি ওমরি কাজা করতে হবে। ওমরি কাজা মানে বুঝেন তো, সারা জীবন যে যতটা ছুটেছে এখন প্লাস জোহর ডবল ডবল, আজকের জোহর চাইল আর ওই যে 10 বছর আগে ছুটেছে, হ্যাঁ 10 বছরের নামাজ ছুটে আছে, আগামী 10 বছর কন্টিনিউ ডবল জোহর, ডবল আসর, ডবল মাগরিব, ডবল এশা, ডবল ফজর। এটা হচ্ছে ওমরি কাজার বেদাত। কি এটা বেদাত করলে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জাহান্নামে যেতে হবে, ভালো করে শুনে রাখেন। সুতরাং ওমরি কাজার বেদাত ত্যাগ করুন আর হাদিসের উপর সুন্নার উপর আমল করুন, নবীর কথার পাবন্দী করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলেছেন শুনেন, হাদিসে শোনাচ্ছি। বলছেন ফাইন ইনতাকাসা মিন ফরিজাতিহি শাইউন, ফরজ সালাতে যদি কিছু কমতি হয়ে যায় তাআলা রব্বু আযজা ওয়াজাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে অনজুরু হাল্লি আবদি মিন তাতাওইন, দেখো তো এই আমার বান্দার যে সালাত কমে গেছে কিছু সুন্নত নফল আছে কিনা, দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়েছে কিনা বা 10 রাকাত, তাহাজ্জুদ পড়েছে কিনা, তারাবি পড়েছে কিনা, সালাতুদ দোহা পড়েছে কিনা, তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু পড়েছে কিনা, এইরকম সালাত হাল মেন তাত, এইগুলো হচ্ছে সুন্নতি তাতাওয়া। তাহলে যার সলাৎ শুরু করেছেন লেটে বা কিছু এমন গেছে যেই সময়গুলিতে কায়েমে নামাজ পড়তেন না, অনেক নামাজ ছুটেছে, আর ওমরি কাজার বেদাত করে গোমরা হবেন না, আর গোমরাহি বাড়াবেন না, বরং কি করবেন, 5 অক্ত সলাতের সাথে সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। যদি মেহনত কষ্টের কাজ করছেন, রাত্রে জাগতে পারছেন না, তাহলে দিনে ঘাটতি পূরণ করেন, দিনে তাহাজ্জুদের কমতিটা পূরণ করেন, সকালবেলা সালাতুজ্জোহা চাষ্তের সালাত পড়েন, ওইটাই হচ্ছে আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজ মাগরিব এশার মাঝখানে করে বেদাতি কাজ করবেন না। আমাদের দেশে আর একটা বেদাত আছে, মাগরিব এশার মাঝখানে একটা নফল নামাজ শিখাই, আমাদের চিল্লার ভাইয়েরা বলে আওয়াবিনের নামাজ। হ্যাঁ, এসব জাল জয়ীফ কথা, এসব কাজ করবেন না। ঘাটতি পূরণ করা হয় ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফরিজাতে, ফরজে যে কমতি হয়েছে, ঘাটতি হয়েছে, তা পুরা করা হবে সুন্নত নফল নামাজ দিয়ে। সুম্মা ইয়াকুনু সায়রু আমালি আলা যালিক, অতঃপর বাকি আমলগুলির ক্ষেত্রে এটাই প্রযোজ্য হবে। সুতরাং কারো যদি যাকাতে ঘাটতি থেকে যায়, সাদকা নফল দান খায়রাত করেছে, তা দিয়ে ঘাটতি পূরণ হবে। কারো রমজান মাসের মেলা রোজা ছুটেছে, জানেন না যে কত ছুটেছে, কিসে কাজা করবেন, জানা থাকলে তো যদি চাও 10-20টা আছে, তো সেগুলি নফল বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবারে বা মাসে 3টা করে, তাহলে সেই দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। শোনালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো সঙ্গী কাকে? একজন তাবি, হুরাইস ইবনে তাবিসা রাহিমাহুল্লাহ কে। আর একটা হাদিস রয়েছে, খাইসামা বিন আবি সুবরা বলছেন আমিও মদিনা আসলাম, বলছেন ফাসআলতুল্লাহ, তারপর আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আই ইয়াসসির আলী জালিসান সালিহান, আল্লাহ যেন আমার জন্য নেক সঙ্গী মিলিয়ে দেন, ফায়াসসার আলী আবা হুরায়রা, আমার জন্য আল্লাহ আবু হুরায়রাকে সহজ করে দিলেন। এইভাবে বিভিন্ন ঘটনায় হাদিসে পাওয়া যায়, এই 3টি ঘটনা আমি পেয়েছি যেগুলিতে তাবেইনগণ দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এক শহর থেকে আরেক শহরে যখন এসেছেন, আল্লাহ ভালো সঙ্গীর ব্যবস্থা করে দিও, দুনিয়ার গরজে নাই যে এমন সঙ্গী বেশি টাকা পয়সা ধার করজ পাওয়া যায়, অথবা যার কাছে হেল্প পাওয়া যায়, যার কাছে চাকরির সন্ধান পাওয়া যায়। আমাদের ইসলামিক সেন্টারে অনেক দুনিয়াদার ভাইরা আসেন, ওরা আসেন এক দুদিন শুধু আসেন, কিসের জন্য? আসার পরে শেখ একটু ঘোষণা করেন কোথাও যদি চাকরির সন্ধান থাকে, দিন শিখতে আসে না, এরকম তুচ্ছ নিয়ত রাখবেন না, দিন শিখার নিয়ত আসবেন, দুনিয়াকে আল্লাহ ভালো করে দিবেন। আপনি যখন আল্লাহর দিনের সংরক্ষণ করবেন, আল্লাহ আপনার দুনিয়ার সংরক্ষণের ব্যবস্থা করবেন, জি পরীক্ষা করে দেবেন আপনি আপনার জীবনে। আপনি আল্লাহর দিনের হেফাজত করেন, আল্লাহ আপনার সার্বিক জীবনের হেফাজত করবে, রুজির, ছেলে মেয়ের, পরিবারের, বাপ মায়ের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ইফাজিল্লাহ ইয়াহফাজুক,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, চল্লিশ হাদিসের কিতাব পড়লে হাদিসটি পাবেন। তোমরা আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। পাঁচ নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নেক লোকদের সাথে বসলে পাবেন কি ফজিলত, জি মহত্ব, কারণ আমরা তো পেতে চাই। জি অবশ্যই পাবেন, অনেক কিছুই পাবেন। এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, লম্বা হাদিস, সেই হাদিসের একটা অংশ শুধু বলবো সময়ের স্বল্পতার জন্য। বুখারী মুসলিমের হাদিস, হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য ফেরিস্তা রয়েছেন যাদেরকে সাইয়াহিন বলা হয়। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইন্না লিল্লাহি মালায়েকা ইয়াতুফুনা ফিত তুরুক, তারা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, রিয়াজের রাস্তাতে ঘোরাফেরা করছে, করতে করতে অমুল হামাম এলাকায় এসছে, কিং খালেদ সেন্টার, কিং খালেদ মসজিদের আশেপাশে এসেছে, আসার পরে দেখছে যে আজকে মাগরিব এশার সালাতে এত ভিড় ভাড় কেন, আবার কিং খালেদ সেন্টারে এত লোকের ভিড় কেন জমেছে, পেয়ে গেছে পেয়ে গেছে। এইরকম সারা পৃথিবীর উদাহরণ আপনি দেন, এরা খোঁজ করে, কাদেরকে খোঁজ করে, ইয়ালতামেসুন আহলা জিকরি, যারা জিকিরওয়ালা তাদের তলাশ করে। এই জিকিরওয়ালারও অপব্যাখ্যা আমাদের দেশে আছে, আমাদের দেশে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়, এগুলি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। কোরআনে করিম কে, কোরআনের একাধিক আয়াতে জিকির বলা হয়েছে, জানেন না? জানেন না? ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। জিকির মানে কি? খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরে ওইগুলো জিকির করলেও তো তাও তো ভালো হইতো, সুন্নতি জিকির করে কিছু সব পেত। যারা এই আহলে জিকির মানে ওই জিকির পার্টি, হ্যাঁ, আর জাকির পার্টি, আর জিকির করতে করতে পাগলাই মাতলামি করে সামিয়ানাতে লাভ দেওয়া, স্টেজে লাভ দেওয়া করে, তারা সুন্নতি জিকির নসিব হয় না। বিধাতিদের উপর আল্লাহর যে দুনিয়ার মায়ের হচ্ছে, আখিরাতের মার তো আছেই, দুনিয়ার মায়ের হচ্ছে যে সুন্নতি জিকির ওদের নসিব হয়নি। সমস্ত বেদাতি জিকির করে, ছয়লতিফার জিকির বেদাতি জিকির, ইল্লাল্লাহ জিকির বেদাতি জিকির, আল্লাহু জিকির বেদাতি জিকির, হুহু জিকির বেদাতি জিকির, কথা বোঝা গেছে না? সম্মিলিত জিকির বেদাতি জিকির, মহব্বতের সাথে সুরের জিকির বেদাতি জিকির, এগুলো জিকির নসিব হয়েছে, যেগুলোতে কোনো সওয়াব পাবে না। দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নাহ, গুমরা হয়ে জান্নাতের রাস্তা হারিয়ে দিয়ে জাহান্নামের রাস্তা ধরে নেবে। জি, সুন্নতে জিকির কোরআন সুন্নাহ অনুসারীদেরই নসিব হয়, কিন্তু দিনদার হইতে হবে, মুত্তাকি পরেজগার হইতে হবে, আল্লাহ অভিমুখী হইতে হবে, দুনিয়া বিমুখতা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আপনি এসব জিকির আজকারওয়ালা হইতে পারবেন। জিকিরের অর্থ কোরআন এবং হাদিসে অত্যন্ত ব্যাপক, তার মধ্যে একটা হচ্ছে সুন্নতি জিকির আজকার, আর সেটা সম্মিলিত একসাথে নয় যে গোলাকার হয়ে হালকা বেঁধে হালকায় জিকির চলছে, খানকায় জিকির চলছে, না না না, বরং আপনি আপনার জায়গায় বসে সুন্নতি জিকির আজকার করছেন, কেউ সুবহানাল্লাহ পড়ছেন, কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়ছেন, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ পড়ছেন, কিছুক্ষণ আল্লাহু আকবার পড়ছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর বহু জিকির আজকার রয়েছে, সুন্নতি জিকির আজকার ছোট বড় সেগুলি পড়ছেন আপনি। কোরআনে করিমকে জিকির বলা হয়েছে না হয় নাই? হাদিস জিকির কিনা? জিকির মানে কি? জিকির মানে উপদেশ। জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা, যাকারা এজ করো জিকিরান, আর জিকির মানে উপদেশ হয়, আমি উপদেশ নাজিল করেছি। যেমন কোরআনে করিম উপদেশ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাত হচ্ছে উপদেশ। তাহলে এই হাদিসের এখন অর্থ করেন, ফেরেশতারা ঘুরতে থাকে রাস্তা রাস্তায়, ইয়ালতামেসুনা আহলা যিকরে, জিকিরওয়ালাদেরকে তলাশ করে, অর্থাৎ কোরআন ও হাদিসের যারা আলাপ আলোচনা করছে, কেউ শিখছে কেউ শিখাচ্ছে, তাদেরকে তলাশ করে। কথা ঠিক হইল কিনা? হ্যাঁ, এইটা হলো সহি অর্থ। আর তার সাথে সাথে যদি সুন্নতি জিকিরওয়ালাও সামিল, যেসব সুবহান আলহামদুলিল্লাহ পড়নেওয়ালারা, এই দুটো জিকিরের পার্থক্যটা আপনাদেরকে শিখাচ্ছি আজকে। আমি যে কোরআন এবং হাদিসের জিকির আপনাদের সাথে মানে আলোচনা করছি, জিকির মানে কি বললাম? আলোচনা, তাই না? জিকির মানে উপদেশ। এই যে উপদেশ,
দিচ্ছি আর আপনার উপদেশ নিচ্ছেন, আলোচনা করছি আর আপনার আলোচনা শুনছেন, জিকির মানে আলোচনা, এই আলোচনাকে একদিকে রাখেন, এর ফায়দা উপকারিতা আর তাতে ব্যাপকতা। আর আমি আপনাদের সাথে কথাবার্তা না বলে আমি একটা রুমে বসলাম অথবা হোটেলে বসলাম, আসতাম না আপনাদের এখানে, হোটেলে থাকতাম আলহামদুলিল্লাহ, আর থেকে আমি হাজার হাজার বার সুবহানাল্লাহ পড়তাম, হাজার হাজার বার আলহামদুলিল্লাহ পড়তাম, হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, হাজার হাজার আল্লাহু আকবার পড়লাম, হাজার হাজার বার লক্ষ লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম, আর ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়তাম। এইখানেও ইউনুস আলাইহিস সালামের দোয়ার বেদাত হয়, যারা ইউনুস আলাইহিস সালামের দোয়াও পড়ে বাংলাদেশে, তারাও খতমা ইউনুসের নামে কি করে বেদাতি কাজ করে, কতবার সুয়া লক্ষ। এই অধিকার কে দিল যে খতমা ইউনুস মানে সুয়া লক্ষ? এই অধিকারটা তো নবীর, এটা আপনাদের এই বেদাতি হুজুররা কোথায় পেল? কথা বুঝতে পারছেন না? পারছেন না, তাহলে সুয়া লাখে গিয়ে একবারে নির্ধারিত করে দেওয়া, তাহলে খতমা ইউনুস হবে, এটা আরেকটি বেদাত। সুন্নতি কাজকে, কোরআনি জিকিরকে বেদাতে পরিণত করে দিয়েছে, অথচ সে চায় আপনার সুবিধা মতো, আমার সুবিধা মতো চলতে ফিরতে উঠতে বসতে কাজ কাম করছি, আমার হাত পা কাজ করছে, মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি, এটাই হচ্ছে জিকির। জি, এটাই হচ্ছে জিকির। ফায়দা কদিয়াতিস সালাতু, সালাত যখন শেষ হয়ে যাবে, জুমার দিন সম্পর্কে আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরযি, তখন ছড়িয়ে পড়ো কোথায়, খানকাতে, জিকিরওয়ালাদের হালাকাতে, ফিল আরজে, জমিনে, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, যার যেখানে কাজকর্ম আছে, রুজি রিজিক আছে, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রুজি তলাশ করো, সন্ধান করো, আর তারপরে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর খুব বেশি বেশি আল্লাহর জিকির করো, মাঠে ঘাটে দোকান পাটে ডিউটিতে সব জায়গায় আল্লাহ কি বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, জিকির করতে বলছেন। এবার বুঝতে পেরেছেন যে কথাটি বলছিলাম, আমি যদি এখানে না এসে এই কোরআন ও হাদিসের আলোচনার জিকির না করতাম, এটা একটা দিক, হোটেলে বসে বা কোনো একটা কক্ষে বসে যদি আমি জিকির করতাম আমার এই ইবাদতের জিকিরগুলি, তাহলে আপনাদের কোনো লাভ হইতো? কোনো লাভ হইতো না, এক একটু সামান্য। যে রিয়াজের শেখ আসছেন তো আমরা খুব লাভবান হইলাম, যে উনি একটা রুমে বসে বসে আমাদের রিয়াজে জিকির করে গেছেন, লাভ হলো না? কিছু লাভ হলো আপনাদের? কিছুই লাভ হলো না। কিন্তু আমি যদি আধা ঘন্টাও আপনাদের সামনে কোনো কথা বলি আর সেই কথাগুলি যদি মনোযোগী হয়ে শোনেন কোরআন ও হাদিসের জিকিরের কথা, আর সেগুলি অন্তরে নামাবার চেষ্টা করেন আর বসাবার চেষ্টা করেন যে আমি ভুলবো না আর উপেক্ষাও করব না, আমল করবো, আপনি সারা জিন্দগিতে ধন্য হয়ে যেতে পারবেন। পারবেন কি পারবেন না? কত ফায়দা হলো জিকিরে? তো একটা হচ্ছে জিকিরে মুতাদ্দি আর একটা হচ্ছে জিকিরে লাজিম, আরবি ভাষা দিয়ে বুঝাইলাম। তো কথা হচ্ছে যে আপনি এমন জিকিরটা আগে ব্যাখ্যা করবেন যে জিকিরের বেশি ফায়দা, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই হাদিসে যা আছে যে জিকির ওয়ালাদেরকে তলাশ করে, মানে আপনাদের মতো লোকদেরকে তলাশ করে, যেখানে কোরআন ও হাদিসের কথা শিখছে, কেউ শিখাচ্ছে, তাদেরকে তলাশ করে। আর তারপরে তখন কি করে, ফায়দা ওয়াজাদু কওমান, যখন কোন সম্প্রদায়কে পাই, ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর জিকির, আজকে আল্লাহর আলোচনা করছে, আল্লাহর দিনে আলোচনা করছে, তানাদাও, তখন একে অপরে ফেরেশতাদেরকে ডাক দিতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা নিজের কাজে চলে এসো, পেয়ে গেছি কাজ, পেয়ে গেছি ডিউটি, পেয়ে গেছি কর্মক্ষেত্র, পেয়ে গেছি, আপনারা টাকা পয়সার জন্য ডিউটি খুঁজেন, হ্যাঁ রুজি রিজিকের জন্য, পয়সার জন্য, আর ফেরেশতারা কি খুঁজে যে কোথায় আমরা নেকি লেখার সুযোগ পাবো, হ্যাঁ নেকি সব লিখার কোথায় সুযোগ পাবো, হালুম্মু ইলা হাজাতিক, এসো এসো ফেরেশতারা, তোমাদের কাজের জায়গায় তোমরা চলে এসো, আর চারিদিক থেকে আসমানি দুনিয়া প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঘিরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়া হুয়া আলামু মিনহুম, অথচ আল্লাহ তাদের চাইতে বেশি জানেন যে বান্দারা কি বলছে, আল্লাহ জিজ্ঞেস করেন যে কি করছে তারা, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা রিপোর্ট দেয় যে এই কাজ করছে, কেউ তসবিহ তাহলিল জিকির করছে, কেউ দ্বীনের কথা আলোচনা জিকির করছে, কেউ কোরআন দেয়া কোরআন শিক্ষার জিকির করছে, কেউ হাদিস শিখার জিকির করছে, কেউ আকীদা তাওহীদ শিখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এক কথায় দ্বীনের চর্চা হচ্ছে। শেষখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু প্রশ্ন উত্তর করার পরে বলবেন, ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম,
হে ফেরেশতারা, তোমাদের সকলকে সাক্ষী রাখছি যে এই সমস্ত লোককে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই ভালো মানুষদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন। বললাম আলহামদুলিল্লাহ, আর যারা বসার অনুমতি দিয়েছে আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন। আল্লাহ যে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর বেশি বেশি শুকরিয়া। দেখ আল্লাহ, তুমি যদি আমাকে বেদিন করতে, তুমি যদি আমাকে গোমরা করতে, তুমি যদি আমাকে অসৎ করতে, তো আমি আড্ডা দিয়ে বাড়াইতাম, এখানে জুমার দিনে বসতাম না, বাত হাতে আড্ডা দিতাম, কথা ঠিক না? আল্লাহর আগে শুকরিয়া আদায় করেন। জি, তো আল্লাহ বলেন তোমাদেরকে সাক্ষী রাখছি ফেরেশতারা, আন্নি কাদ গাফারতুল্লাহুম, কালা ইয়াকুলু মালাকুম মিনাল মালায়েকাতে, তখন একজন ফেরেশতা বলে উঠে কি ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ সবাইকে যে মাফ করে দিলে কেন আল্লাহ, ওদের মধ্যে অমুক অমুক আছে যারা আসলে দিনের কথা শিখার জন্য আসেনি, দিনের কথা শোনার জন্য আসেনি, দুনিয়ার কোনো গরজ এসেছে, যে কোনো গরজ থাকবে দুনিয়ার স্বার্থে, হয়তো কোনো বন্ধু বলেছে আমার সাথে দেখা করলে কিং খালেদ সেন্টারে চলে আয়, ওখানে দেখা হবে, ও শুধু দেখা করতেছে, ও দিনের কথা একটা কানে ঢুকায় না, ও শুধু দেখা করার জন্য এসেছে, কখন বের হবে ওই বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ, কেউ কারো সে টাকা পয়সা পাওনা পাবে, ওকে এখানে গিয়ে ধরবো, ও তো আসে এখানে, তো ওকে ওখানে গিয়ে ধরবো, এই গরজে এসছে। হ্যাঁ, অথবা কারো কাছে ধার চেয়েছে, আচ্ছা ঠিক আছে অমুক জায়গায় চলে আয়, তো ওইখানে আমি আজকে থাকবো, ওইখানে এসে তোকে দিয়ে দেবো, এক কথায় দুনিয়ার গরজে এসছে, বহু গরজ হইতে পারে। ফেরেশতা তখন রিপোর্ট আল্লাহকে বলে যে আল্লাহ তুমি তো সবকে মাফ করে দিলে, ভালো অসৎ সব যারা দুনিয়ার গরজে এসছে, দুনিয়াদার সবকে তুমি মাফ করে দিলে, এটা কেমন কথা, ইন্নামা জালিয়া যাদের দুনিয়ার গরজে এসছে। কালা, তখন আল্লাহ বলেন হুমুল জুলাসা ওয়ালা ইয়াশকা বিহিম জালিসুহুম, আরে ওরা এমন মজলিসের উপস্থিতি, এমন মাহফিলের ওরা হচ্ছে লোকজন, জুলাসা সাথী সঙ্গী একসাথে বসেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, সেখানে বসা কোনো ব্যক্তি হতভাগা হবে না, সবকে আমি ভাগ্যবান বানিয়ে দিলাম, সবকে আমি মাফ করে দিলাম, অথচ দুনিয়ার গরজে এসছি। যেমন ধানের সাথে যদি দু এক কিলো চিটা ধানও থাকে, কিচ্ছু নেই ওর ভিতরে, চাউল নেই, তাও চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, ওই রকম কিছু চিটা থাকলে ওই খাঁটি কিছু যদি ধান থাকে ওতে সব পার পেয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। এই ফজিলত আশা করি জানতে পারলেন। জি, এই হাদিস সহিহ বুখারী তো রয়েছে, আর একটা হাদিস রয়েছে সেটা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, যে কত ফজিলত রয়েছে কিসের, ভালো মানুষের সাথে বসলে, এখানে বসার জন্য অতীতের গুনাহ মাফ হয়ে গেল। এইরকমই এখানে মানে এত বড় মজলিসও জরুরি নাই, শেখ বসেন কোন জায়গায় রিয়াজ বা যে যেখানে আছেন ইসলামিক সেন্টারে, আর দু চার দশটা লোক কোরআন হাদিস শিখে, পাঁচটা লোক শুধু কোরআন হাদিসের দার্সে আসে, সাপ্তাহিক দার্সে আসে, ওখানে আপনি বসলেন কিছুক্ষণ বসে দিনের কথা শিখলেন, নিয়মিত শিখছেন, আপনার অজ্ঞতা দূর করছেন, আপনার ফরজ আদায় করছেন, দিনের এলম অর্জন করা ফরজ, তাহলে আপনি এই ফজিলতে সামিল হবেন। আল্লাহ যেন আমাদের নেক লোকদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। ৬ নম্বরে যে পয়েন্টটি বলবো, যে তওবা কবুলের কিছু শর্ত রয়েছে, আছে না নেই, আপনারা জানেন, সংক্ষেপে জানেন হয়তো, তাই না? আচ্ছা বলেন তো, কি বলতে পারেন তওবা কবুলের কি শর্ত? কোন পীর সাহেবের কাছে যেতে হবে, তওবা পড়তে হবে, আর ওনাকে গিয়ে বলতে হবে যে আমি এই পাপ করেছি, আমাকে তওবাটা পাঠ করিয়ে দেন নাকি? এটা দেশি তরিকা। কিন্তু আমার কাছে অনেক ভাইরা এসছে, বড় বড় কাবিরা গুনাহ করে এসে বলছে যে শেখ আমি খুব অনুতপ্ত লজ্জিত হয়েছি আর আপনার কাছে এসছে, আমাকে একটু তওবাটা পড়িয়ে দেন। বলতে যাচ্ছে কি গুনাহটা করে আছে, আমার না থামো থামো, তোমার গুনাহ বলবে না, আল্লাহ যখন ঢেকে রেখেছেন তুমি ঢেকে রাখো, আমাকে কেন বলবে তুমি কি গুনাহ করেছো না করেছো, খবরদার বলবে না। কথা বোঝা গেছে না? এটা হচ্ছে দিন, এটা হচ্ছে কোরআন বা হাদিসের দলিল। কিন্তু আমাদের দেশের জনগণ বেচারারা সাদা সিধে, আর পীরেরা ধর্ম ব্যবসা করে, ওরা মনে করে আমাদের হাতে হাত না দিলে, আর আমাদের মুরিদ না হলে, বা আমাদের দরবারে হাজির না হলে তো গুনাহ খাতায় মাফ হবে না, আল্লাহ কি পাবি না, সুতরাং যাই পীরের কাছে কিসের জন্য, তওবা পড়ার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। ভুল কথা। তাহলে সহি শর্তগুলি কে বলতে পারবেন তওবার? এদিক থেকে বলেন কয়টা শর্ত? তিনটা শর্ত। আচ্ছা এখানে বলুন, অতীতের জন্য লজ্জিত, অনুতপ্ত,
চরম অন্যায় করেছি, হ্যাঁ মাথা উঠাচ্ছে না লজ্জাতে, জি হ্যাঁ ভবিষ্যতে করব না, দুটো হইল আর একটা হ্যাঁ গুনাহ স্টপ একবারে থামিয়ে দিলাম আর হবে না গুনাহ, হ্যাঁ ভবিষ্যতে করব না আজম, হ্যাঁ দৃঢ় প্রতিজ্ঞা হওয়া যে আগামীতে আর এরকম পাপের দিকে কখনো ফিরে যাব না, ঠিক না? তিনটে কেউ কেউ বলেছেন তার সাথে আর একটা শর্ত রয়েছে ইখলাস, ইখলাস জি এটি ইখলাস ছাড়া কিন্তু তবা কবুল হবে না। কেউ চুরি করেছেন আর পুলিশে নিয়ে গিয়ে পিটাচ্ছে এই বেটা আর চুরি করবি, পুলিশের মায়ের ভয়ে আর জেলের ভয়ে যদি তবা পড়েন ওখানে তো মাফ হবে, ইখলাস যদি না থাকে। আচ্ছা অনেকে কিন্তু সিগারেট ধূমপান থেকে তবা করছেন কিন্তু কিসের জন্য জানেন, বিয়ে করেছে আর ওর স্ত্রী বরদাস্তই করতে পারে না, যে এখন মুখটা কাছে নিয়ে যায় তখন ওর বমি চলে আসে, এরকম কিসা আছে জি হ্যাঁ। এক মিশরই আমাদের দামামে থাকে পরিচিত মানুষ, খুবই বেশি ধূমপান করে সিগারেট পান করে, তো বিয়ে করেছে ওর স্ত্রী এত নাজুক নাজুক যেমনই কাছে যায় রুমে যায় বমি করতে শুরু করে, বমি আসে না শুধু বমি করতে শুরু করে, মহাবিপদে পড়লো, তো স্ত্রী হয় ছাড়তে হবে না হলে ধূমপান ছাড়তে হবে, স্ত্রী সুন্দরী ছাড়তেও পারছে না তখন কি করলো ধূমপান ছাড়লো। অনেকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে তোমার তো সমস্যা ক্যান্সার হতে যাচ্ছে বা তোমার ফুসফুসে সমস্যা, তো কি ধূমপান করো নাকি, বলছে হ্যাঁ ধূমপান করি, বলছে ধূমপান করলে তোমার চিকিৎসা নেই যাও, তো বলছে স্যার ডাক্তার সাহেব চিকিৎসা করেন আমি তোবা করছি ধূমপান আর করব না, এ তোবা কবুল হবে নাকি? কারণ এই তোবাতে ইখলাস নেই। এসে রিয়াজে এসে দেখলাম যে কফিল বড় মুতাওয়া দাঁড়িওয়ালা, ফজর নামাজে যায় আর লেবারদের খোঁজ খবর নাই, হাউস ড্রাইভার খোঁজ খবর নাই যে নামাজ পড়ে গিয়ে পড়ে না, নামাজ ধরে নিলেন কিসের নামাজ, ওই কফিলকে রাজি করার জন্য নামাজ, কফিলের সুদৃষ্টি থাকবে বেতন বাড়াইবে, কথা বোঝা গেছে না? অনেক ইসলামী সেন্টারে চাকরি করে, কথা বোঝা গেছে, মসজিদে চাকরি করে ওবিয়ে নামাজি কিন্তু কিসের জন্য নামাজ পড়ে, মসজিদের চাকরিটা বহাল রাখতে হবে, ইসলামী সেন্টারের চাকরিটা বহাল রাখতে হবে, ইখলাস আছে, এই ইখলাস না হইলে তওবা কবুল হবে না, তো ইখলাস একটা ধরলেন, কয়টা হইলো তাহলে? আচ্ছা বান্দার হক যদি নষ্ট করেন তাহলে আর একটা শর্ত অ্যাড করতে হবে কি, হ্যাঁ কারো যদি টাকা পয়সা বেমানি করেন আর লজ্জিত, আল্লাহ অনেক টাকা পয়সা বেমানি করেছি খুব লজ্জিত আর করব না, প্রতিজ্ঞা হইলো আর এখন ছেড়ে দিলাম এখন থেকে আর হবে না, থেমে গেলাম হয়ে যাবে, হ্যাঁ কি করতে হবে, যত টাকা মেরে খেয়েছেন সব ফিরে দিতে হবে, হবে কি হবে না, হ্যাঁ আর যদি কারো উপরে জুলুম অত্যাচার করে থাকেন তাহলে বলতে হবে ভাই প্রতিশোধ নিয়ে নাও ভাই, আর না হলে তুমি মাফ কর, মাফ চাইতে হবে, কথা ঠিক কিনা? তাহলে একটা শর্ত, বান্দার হক এর ক্ষেত্রে যদি পাপ করে থাকেন তাহলে বাড়লো, আল্লাহর হকের ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে অনেকে বলেছেন আর একটা শর্ত আছে, সেই শর্তের সম্পর্ক সৎসঙ্গী গ্রহণ করার সাথে, সৎসঙ্গী গ্রহণ করার সাথে, অসৎসঙ্গী প্রতি পরিত্যাগ করতে হবে আর ভালো সঙ্গী গ্রহণ করতে হবে তাহলে তওবা কবুল হবে, অনেক ওলামায়ে কেরাম আমরা এই শর্ত লাগিয়েছে, কথা বোঝা গেছে? আর কথা সত্য, না হইলে হবে না। আপনি আল্লাহ না করে এক যুগে মদ খেতেন আর তারপরে মদ তো ছেড়ে দিয়েছেন কিন্তু মদ খোরদের রুমেই থাকছেন, তবা টিকবে? মদের উদাহরণ না দিয়ে সিগারেটের দিয়ে ধূমপান করেন, আমি আজকে থেকে ধূমপান করব না আর রুমমেট সবাই ধূমপান করে, হ্যাঁ ছাড়তে পারবেন? ওরা যখন খাবে আমি আর কিনবো না রে, ভেঙে ফেলে দিছি আর কিনবো না, কিন্তু দে একটান দে একটু, হ্যাঁ আর না হইলে কি জানেন মজার কথা একটা গল্প, ১৪২০ হিজরি আজকে থেকে ২১ বছর আগে একজন ফিলিস্তিনি আমার সাথে ছিল, ইসলামিক সেন্টারে চাকরি নিয়ে এসছে কিন্তু অভ্যাস হচ্ছে ওর সিগারেট পান করা, অভ্যাস হচ্ছে সিগারেট পান করা, কিন্তু ইসলামিক সেন্টারে চাকরি সিগারেট পান করতেও পারছে না, আসর পরে ডিউটি আসি বাথরুম একটু করে গন্ধ করে, আর ইসলামিক সেন্টারে একটা রুমে থাকে ও বাথরুম কেন গন্ধ করে, আমরা দায়ের একটু আলোচনা শুরু করলাম, আসলে কেউ থাকে না, সকালে গেলাম জোহরে আর আসরে আসলে একটু গন্ধ পাই কেন, এখানে ধূমপান কোথা থেকে আসলো বাথরুমের ভিতরে, সন্দেহ জাগলো,
কথাটা ডাইরেক্টরদের সাথে আলোচনা হইল, বুঝতে পারা গেল আর ধরাও খেল সে যে অভিযুক্ত হচ্ছে এই অপরাধী, যে ইসলামী সেন্টারে বাথরুমে কি করে যখন কেউ থাকে না তখন ধূমপান করে। আমাদের ডাইরেক্টর জাহুল্লাহ খুব ভালো মানুষ ছিল, তাকে নিয়ে পার্সোনাল বসলো আর বসার পরে সে তওবা করলো, ছাড়লো। তারপরে ওর কাজ ছিল একটু এদিক সেদিক লেবার টেবার দিয়ে মেনটেন্স এর কাজ করা। একবার কিছু বাংলাদেশি লেবারকে ডাকতে গেছে, ওরা সব সিগারেট খাওয়ালো, কাজ করাচ্ছে, কিছু ইসলামী সেন্টারের কাজ চলছে, সব সিগারেট পান করছে। তখন ও দূরে না বসে ওদের মাঝখানে বসে একটু করে ধোঁয়া শুনছে, ধোঁয়া শুনছে। আমাদের দাই ভাইরা কেউ দেখেছে আসার পরে গল্প করছে দাইদের মাঝে, আরে আজকে অমুককে দেখলাম, ও তো তওবা করেছে মদিরের সামনে যে আর সিগারেট খাবো না, ধূমপান করব না, কিন্তু বাঙালিরা সব লেবার গুলো চার পাঁচ ছয় জন ধূমপান করছে আর ধোঁয়া উঠছে আর একটু করে টানছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল, পাপীদের মাঝে যদি পাপ থেকে তওবা করার পরে অবস্থান করেন তাহলে তওবা টিকবে না, তওবা সহি শুদ্ধ হবে না, টিকবে না। ভালো করে মনে রাখছে, বেনামাজিদের রুমে নিরপতিজ্ঞ খুব অনুতপ্ত আজকের আলোচনা শোনার পরে যে আর জীবনে ফজর ছাড়বো না, জামাতে ফজর পড়বো, আর যাওয়ার পরে দেখছেন সব লম্বাটা মানে সকাল আটটা নটা পর্যন্ত ঘুমাই। আপনি কখনো নামাজের হেফাজতকারী হইতে পারবেন না, আপনাকে বেনামাজিদের রুম বর্জন করতে হবে। যারা প্রেমে পড়েছেন তখন যদি জিজ্ঞেস করি কেউ স্বীকার করবেন? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ প্রেমে পড়েছে স্কুল কলেজ লাইফে অথবা গ্রামে গঞ্জে কোথাও? হ্যাঁ, প্রেমের রোগে আক্রান্ত হয়েছে, একটা রোগ, মারাত্মক রোগ, প্রেমের ব্যাধি। যারা প্রেমে পড়েছে ওরা সহজে তওবা করতে পারে না। কেন তওবা করতে পারে না? কারণ ওই যে টেলিফোন পেয়ে গেছে যে যুবতীর, ওই টেলিফোনটা ওর ডায়েরিতে আছে, মোবাইলে আছে। সেই জন্য যদি খাঁটি খালেস অন্তর থেকে তওবা করতে হয় তো ওই টেলিফোনকে একেবারে মুছে ফেলে দিতে হবে মেমোরি থেকে, মোবাইল থেকে। আর সে যদি মিস কলও দেয় তাহলে কি করতে হবে? তার নাম্বারকে ব্লক করে দিতে হবে। তাহলে আপনার তওবা লাস্টিং কখনো লাস্টিং করবে না। যখন রাতের বেলা ও তো প্রেমে পাগল হয়ে গেছে আর আপনি তো মাশাআল্লাহ তওবা করে নিয়েছেন, এখন আপনি টেলিফোন রিসিভ করছেন না, ও রাতে পঞ্চাশ বার করে টেলিফোন করছে, তখন ভিতরটা নরম হয়ে আসছে। হাইরি, ও তো মরে যাবে, আমাকে ছাড়া থাকতে পারবে না, দেখি একটু উঠছে কি বলছে। হবে না, হবে না, হবে না, হবে না। জি, সুতরাং তওবা যদি করতে হয় সৎসঙ্গী গ্রহণ করতে হবে, আর এই অসৎসঙ্গী যার প্রেমে পড়ে গেছিলেন সে ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, টেলিফোনের মাধ্যমে হোক আর ফেসবুক ইন্টারনেটে হোক, এমনকি এই যে সোশ্যাল মিডিয়াতে, তাহলে তাকে কি করতে হবে? আনফ্রেন্ড করতে হবে, ব্লক করতে হবে, যাতে কোনো যোগাযোগ না করতে পারে, কোনো মেসেজ না দিতে পারে। করতে হবে না, হবে না? জি হ্যাঁ। আপনি ওর মেসেজ গুলি পড়ছেন, ও খুব কান্নাকাটি করছে, কতক্ষণ শক্ত হয়ে থাকবেন আপনি? কতক্ষণ শক্ত হয়ে থাকবেন? শয়তান এদিকে লেগে আছে আর ওদিকে শয়তানের টেলিফোন আসছে, দুই শয়তান লেগে আছে। কথা বোঝা গেছে? জি জি, ভালো করে বলছি, কথাগুলি কি হাতে নাতে বুঝেন, এবং বুঝার পরে এই রোগে আমরা সকলে আক্রান্ত, কারো রোগ বড়, কারো রোগ ছোট। ব্লু ফিল্ম দেখার স্বভাব হয়ে গেছে, ঠিক আছে? ব্লু ফিল্ম দেখতে লেগেছেন কি সে? হয়তো ইউটিউবে, না হয় ফেসবুকে। হ্যাঁ, যখন নোংরা ছবি খুলছে নোংরা ছবি আসছে, ওর কাছে বেশি আসবে। জি হ্যাঁ, তাহলে আপনাকে তওবা করলে কি করতে হবে এখানে? হ্যাঁ, ফেসবুক থেকে একবার বেরিয়ে যেতে হবে আর ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে। ও ওপেনই করবো না আমি, কারণ ওপেন করলে আমি ওয়াজ শোনার জন্য ওপেন করছি, চলে আসছে সামনে, তখন ওয়াজ আর কি শুনবো, শয়তান অন্য ওয়াজ শুনাইতে লাগছে। কথা বোঝা গেছে না? ব্লু ফিল্মের ওয়াজ শুনাইতে লাগছে, আউযুবিল্লাহ। সুতরাং এটি তওবার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, যা একটি ঘটনা দ্বারা প্রাচীন যুগে যা হাদিসে বর্ণিত হয়েছে সেই হাদিস দ্বারা প্রমাণিত। অনেক ওলামার এই জন্য বলেছেন, যেই ব্যক্তি খাঁটি তওবা করতে চায় তার জন্য শর্ত হচ্ছে যে সৎসঙ্গী গ্রহণ করবে আর অসৎসঙ্গী বর্জন করবে।
বলেন তোর হাদিস কি আছে এই মর্মে? আমি বললাম যে একটা কিসসা কাহিনী আছে, কারো জানা আছে? মাশাআল্লাহ, কে বললো এটা? যে বলেছে ওকে একটা প্রাইজ দেওয়া উচিত। মাশাআল্লাহ, হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। সহিহ মুসলিমের 4967 নম্বর হাদিস আর সহিহ বুখারীর 3211 নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন কাতালা 99 নাফসান, তোমাদের পূর্বে একজন মানুষ ছিল, পুরুষ লোক, যে 99 জন লোককে খুন করেছিল। তারপরে সে অনুতপ্ত লজ্জিত হইল যে আমি কত বড় অপরাধী। ফাসালান আলামে আহলিল আরদে, তারপরে জিজ্ঞাসা করলো আশেপাশের লোককে যে আমাদের দেশে সবচেয়ে বড় জ্ঞানী আলেম কে আছে, বিচক্ষণ কে আছে, ধর্ম সম্পর্কে জানে, প্রাচীন যুগে ইসলাম আসার পূর্বে। ফাদুল্লা আলা রাহিবিন, তখন লোকজন তাকে একজন রাহিব মানে ইবাদত বন্দী আবেদ, খ্রিস্টান ধর্মের আবেদের সন্ধান দিল, আলেমের সন্ধান দিল না। রোগ এখানে কিন্তু আলেম আর আবেদে পার্থক্য। আজকের এই হাদিসে বুঝতে পারবেন আলেম নেক লোক আর শুধু জাহেল নেক লোকে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। একজন যে ধর্মযাজক, যে ধর্মকর্ম করে আর সংসার ত্যাগী হয়ে গেছে, এইরকম রাহেবের সন্ধান দেওয়া হলো। ফাতাহু তার কাছে আসলো, আসার পরে তাকে বললো যে ইন্নাহু কাতালাতি সাতাওয়াতি সিরা নাফসান, সে 99 জন মানুষকে হত্যা করেছে। ফাহাল্লাহু মিন তাওবাতিন, তার কি তওবা কবুল হবে, আল্লাহ কি মাফ করবেন, দরখাস্ত করলো তার কাছে মাসলা জানার জন্য। ফাকালাল্লা, বুঝতেই পারে না, তোমার মতো অপরাধী কেউ আছে দুনিয়াতে, তোমার তওবা কবুল হয়, 99 লোক খুন করেছ আর তারপর তোবার তলাশে আসছো, তওবা হবে না তো, লা এক কথাই। যেমন এক কথাই বললো ফাকাতালাহু, বলে যখন তওবা কবুল হবে না তো 99 না 100 পুরা করেই দিই, আর এই হুজুরকে দিয়ে করি, এই মুরব্বীকে দিয়ে করি, বুঝা গেছে, এ জাহেল হুজুরকে দিয়ে করি, জি দিল, ওকে হত্যা করে দিল। এদের থেকে বোঝা গেল যে দাওয়াতি কাজে হেকমত লাগবে, দাওয়াতি কাজে কি লাগবে, হেকমত লাগবে। সন্ন্যত কায়েম করলো হেকমতের সাথে করতে হবে, হেকমত মানে সারা জীবন লুকিয়ে রাখা নাই, কিন্তু উত্তম পন্থাতে পেশ করা। যদি কোথাও রাস্তা বন্ধ করতে হয় তো যথাসাধ্য বিকল্প রাস্তা দেওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে হেকমত। কোথাও যদি রাস্তা বন্ধ করতে হয় তো কি করতে হবে, বিকল্প রাস্তা দিতে হবে। আপনার গাড়ি চালাচ্ছেন না, হঠাৎ করে সামনে রাস্তা বন্ধ আর কোন দিকে যাওয়ার রাস্তা নেই, তো গাড়ি নিয়ে কোন দিকে যাবেন? তো যখন একটা রাস্তা বন্ধ করা হয় তখন ডানে বামে এদিক সেদিক রাস্তা দেওয়া হয়। এটা হচ্ছে দুনিয়া থেকে দিনও শিখেন। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ যদি বলতেন সুদকে হারাম করেছেন তো সুদখোররা বলতো সুদ হারাম হয়ে গেল তো কি করে খাবো, বলতো না, বলতো না। সুদ যখন হারাম হয়ে গেল তাহলে আমাদের অর্থনীতি তো ভেঙে পড়বে, তাহলে কি করে খাবো, কি করে সংসার চলবে, না সুদ ছাড়বো না, সুতরাং ইসলাম কবুল করবো না, করতো না, করতো না, ইসলামই পরিত্যাগ করতো। আল্লাহ বলছেন দেখো সুদের রাস্তা আল্লাহ বন্ধ করছেন হারাম করে, কিন্তু তোমাদের জন্য উত্তম বিকল্প একটা দান করছেন, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে খাও, একটু ঝুঁকি নাও, একটু মেহনত পরিশ্রম করো, লাভ লসের একটা ঝুঁকি থাকুক আর তাতে কঠোর পরিশ্রমী হবে, আর সেখান থেকে যে রিজিকটা আসবে সেটা হবে হালাল। আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন যে কোনো ক্ষেত্রে। জি হ্যাঁ, যে না আল্লাহ হারাম করেছেন, করেছেন না, করেননি, তো যুবক বলবে তাহলে কি করে থাকবো, হ্যাঁ আল্লাহ বলছে বিয়ে করো, কথা বোঝা গেছে, যে আমার একটা বিয়ে করে হয় না তো বাকিগুলো গার্লফ্রেন্ড লাগবে। হ্যাঁ, পশ্চিমা দেশের আইন কানুন যদি হয় তাহলে কি করতে হবে, একটাতে আমার হয় না যেহেতু পাপ থেকে বাঁচতে পারি না তাহলে হারামে লিপ্ত হবে কেউ না, আল্লাহ বলছে যে দুইটা তিনটে চারটা, কিন্তু কিছু শর্ত আছে, শর্ত পুরা করো। বুঝতে পারছেন না, পারছেন না, বিকল্প রাস্তা থাকতে হবে, এর নাম হচ্ছে হেকমত। এই লোক যদি ওখানে ওকে বিকল্প একটা কোনো রাস্তা দিত তাহলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, যে তাকে হত্যা করতো না আর তার অপরাধও বাড়তো না আর তওবার রাস্তাটা তার কাছ থেকে পেয়ে যেত। কিন্তু তার জন্য এলেম লাগবে, আবেদের কাছে হ্যাঁ এলেম ছিল না।
একশোটা পুরো করে দেওয়ার পর আবার জিজ্ঞাসা করলো সুম্মা সালান আলাম আহলিল আরজি, আর কে ভালো আলেম আছে বলুন তো দেখি। ফাদুল্লা আলা রজুলিন আলেমিন, একজন আলেমের তাকে সংবাদ দাও, অমুক গ্রামে একজন আলেম আছে, যাও ওর কাছে চলে যাও, ওখানে তোমার একটা সমাধান পেতে পারো। তাহলে আলেম আর রাহেবে পার্থক্য বোঝা গেছে কি জানিনি? জি, অধিকাংশ বিধাত গুলি আমাদের দেশে করছে যারা কোরআনে হাদিসের দলিল জানে না, মাদ্রাসা পড়লেও কোরআনে হাদিসের দলিল জানে না, জিজ্ঞাসা করেন দলিল জানে না, আমাদের বড়রা পছন্দ করেছে, জি মুরব্বীরা এটাকে ভালোবেসেছে, এইভাবে চলছে শিরকার বিধাত। যাই হোক, আসার পরে বললো যে আমি একশোটা লোককে খুন করে এসেছি, ফাহাল্লাহ মিন তাওবাতিন, ওর কি তওবা কবুল হবে? ফাকালা নাম, হ্যাঁ অবশ্যই, ওমাই ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি বা বাইনা রাব্বিহি, তোমার মাঝে আর তোমার রবের মাঝে কে আর সৃষ্টি করতে পারে? কোন শক্তি আর সৃষ্টি করতে পারে না, রবের দরজা খোলা আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার তওবা কবুল হবে। খুশি হয়ে গেল হইল, তাহলে তওবা দরজা মরণ পর্যন্ত খোলা আছে, কিন্তু কখন মরণ হবে জানা আছে? এখন তো বাঁচবো মেলায়, পরে নামাজ ধরবো নাকি? না, এরকম কাজ করবেন না, কারণ জানা নাই যে এখনই উঠতে পারবো কিনা এখান থেকে। তারপরে তাকে একটা চিকিৎসা বাতলে দিলেন, যেটা হচ্ছে আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত। ইনতালিক ইলা আরজে কাজা ওয়া কাজা, যাও তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুন আল্লাহ, ওই গ্রামে ওই শহরে কিছু লোকের আছে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে, ফাবুদিল্লাহ মাহুম, তাদের সাথে আল্লাহর ইবাদত বন্দেগীতে তুমি মশগুল হয়ে যাও। ওয়ালা তারজি ইলা আরদিকা, তোমার পুরাতন ভূমিতে যেখানে পাপ করতে, ওই পাপের গ্রামে যেখানে অন্যায় কাজগুলি করেছো, যেখানে তুমি অপরাধী খুনি বলে তুমি চিহ্নিত, সেখানে কখন আর আসবে না ফিরে, ওই দেশ আর ফিরে আসবে না, ওই এলাকায় ফিরে আসবে না। জি ফাইন্না আর দসু, কারণ সেটা হচ্ছে খারাপ জমিন, খারাপ মাটি, সেই দেশ খারাপ, সেখানে কত যে তুমি পাপ করেছো, গেলেই পাপগুলির কথা বারবার মনে হবে, আর তারপরে তোমাকে পাপি বলে চেনে, লোকেরা কি বলবে? হ্যাঁ, ভালো বলবে না, মানুষের একটা বদ স্বভাব আছে, খারাপ সাথী সঙ্গীরা আপনাকে খারাপ করারই চেষ্টা করবে। যদি তওবা করে দেন, কিরে কখন থেকে তুই হুজুর সেজে গেলি, দাঁড়িয়ে রেখেই দেখেন, সারা জীবন দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রেখেই দেখেন, যত বন্ধু বান্ধব, কিরে এখন তুই হুজুর সেজে গেলি, কোন মাদ্রাসায় পড়ে আসলি রে, হ্যাঁ টাকনার উপর কাপড় উঠান, কিরে কখন থেকে তুই এরকম হলি রে, তুই মৌলবাদী হয়ে গেলি, বলবে না? বলবে না, বেদিন গুলো, এই বেদিনদের সংসর্গ ছাড়তে হবে। নামাজ যদি পড়া শুরু করেন ফজরে, কিরে কখন থেকে তুই এত মুসল্লি সেজে গেলি, হ্যাঁ হ্যাঁ কত পাপ করেছিস, আজ মুসল্লি গিরি দেখাচ্ছিস, বলে না? বলে না, এগুলো হলো মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান। জি সুতরাং খারাপ পরিবেশ ছাড়তে হবে, যেখানে পাপ করেছেন, যে এলাকাতে আপনাকে লোকেরা পাপি বলে চেনে, যে বন্ধু বান্ধবগুলি আপনাকে খারাপ লোক বলে চেনে, তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, ফিরাবার চেষ্টা করে, সুতরাং তাদের সাথে সম্পর্ক না রেখে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সাত নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভালো সঙ্গীর বৈশিষ্ট্য কি, কাকে ভালো সঙ্গী বলবেন? মুখে দাড়ি দেখলি ভালো, হ্যাঁ না ঢিলা ঢালা, আমার মতো যদি এরকম লেবাস থাকলে ভালো মানুষ, হ্যাঁ এটাতেই আমাদের দেশের, কিন্তু দাড়ি টুপি আর ঢিলা ঢালা জামা জুব্বা যদি থাকে তো ওতেই তো বড় হুজুর মনে করে, হ্যাঁ আর বডি যদি একটু আরো বেশি যদি থাকে তাহলে, কথা ঠিক কিনা? এগুলোতে আছে কিসে? জি হ্যাঁ, ভালো মানুষের বৈশিষ্ট্যগুলি আপনাদেরকে বলি, দশটি বৈশিষ্ট্য বলব। প্রথম শর্ত হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য তৌহিদবাদী মুসলিম হবে, শিরকি আকীদা যেন না থাকে। এখানে যত সুফিরা আছে, যত পীরগুলি আছে, তাদের আকীদাই আমলে শিরক ভরা, সুতরাং ওরা সেখানে আউট, এক নম্বরই আউট, বোঝা গেছে কিনা? সুতরাং আপনি বলেন পীর সাহেবের মরির হচ্ছে আমি ভালো মানুষ হওয়ার জন্য, ওরা নিজেই তো ভালো না, আপনাকে কি করে ভালো করবে, নিজেই তো শিরকি আকীদা, আপনাকে কি করে শিরক মুক্ত করবে? জি দুই নম্বর শর্ত হচ্ছে বা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের, ভালো সঙ্গীর ইখলাস, যার ইবাদত বন্দেগীতে নিষ্ঠা আছে, যার ইমান ইসলামে ইখলাস খলুসিয়াত আছে, যে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, যে আখেরাত মুখী খলুসিয়াতের সাথে কাজ করে, এইরকম দেখতে হবে যে তার মধ্যে গুণ আছে কিনা, দুনিয়ার গরজ।
একজন বক্তা সাহেব, খুব বড় বক্তা সাহেবের কথা শুনলাম, শুনে তো আমি মাথা ধরে নিলাম, এভাবে মাথাতে হাত দিয়ে বক্তব্য করে টাকা নিচ্ছে তো নিচ্ছে, এটাতে এর আগেও শুনেছি আর শুনছেন তাই না? কিন্তু জুমার খুতবা পড়াচ্ছে, আধা ঘন্টা একটা মসজিদে জুমার খুতবা পড়াবে, তার জন্য শর্ত হচ্ছে যে মিনিমাম 20,000 টাকা বিডি দিতে হবে। যখন ওই বেচারারা ওই মসজিদের জন্য 20,000 টাকা দিতে পারেনি, তখন খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছে। সৎ মানুষ, ভালো মানুষ, বড় বড় ডিগ্রি আছে আর ডক্টরেট করেছে, সেই জন্য কখনো ভালো না, কখনো ভালো না, ভালো করে শুনে রাখেন। একটা জুমার খুতবা, আরে জুমা মসজিদে যাওয়াই তো তার ফরজ হয়েছে। কল্পনাও করিনি আমরা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ 8 ঘন্টা ডিউটি করে রুজি করি, কখনো কল্পনা করিনি যে একটা জুমা পড়ি আবার শর্ত লাগিয়ে যে 20,000 টাকা দিলে আছি না হলে নেই। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কোথায় ইখলাস? এরা কখনো সৎ না, এরা কখনো সৎ না। আমি অবাস্তব কথা বলছি না, শুধু নাম বলবো না, কখনো বলবো না, কারণ নাম বললে গীবত হবে, যেটা কবিরা গুনাহ। কিন্তু এইরকম লোক যদি চিনতে পারেন যে ইসলামের কথা বলে আর ইসলামের বড় স্কলার আর ভাষা বেশ যথেষ্ট ভালো ভাষা আর খুব বাকপটু কিন্তু পয়সার গোলাম, তাহলে তার মধ্যে খোলাস নেই। মহিলা বৈঠক করলে 25,000 দেখলেন, উনি অ্যাড করলে মহিলা বৈঠক যদি করে তাহলে 25,000। এম্বো গেছি কয়েকবার করে, অনেক জায়গায় মহিলা বৈঠক দুবাইয়ে করেছি, এম্বো যতবার গিয়েছি মহিলা বৈঠক একটা করেছে আর একটা পুরুষদের বড় বৈঠক করেছে, তারপরে কোনো রেস্ট নাই, জুমার পর থেকে আসর পর্যন্ত পুরুষদের বৈঠক হলো আর আসর পরে শুরু করিয়ে দিল মহিলা বৈঠক। আরে বাবা, একটু রেস্টও নাই তারপরও, আর সব হচ্ছে কি ওই আপ ডাউন টিকিট হিসাবে দিল্লা। আর বাংলাদেশে যদি এই দাওয়াতটা গরিব দেশে করেন তাহলে ওর মূল্য হচ্ছে 25,000, সৌদি আরবের ধনী দেশে করলে সব ফ্রি। জি, জাযাকাল্লাহু খাইরান। কথা বুঝতে পারছেন না? এর নাম ইখলাস। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তিন নম্বর ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যাদেরকে সঙ্গী খুঁজবেন সুন্নতের অনুসারী হওয়া, যাতে বিদাত না থাকে। মিলাদ করছে, মিলাদ মহফিল আজকাল করছে না, বলছে আমরা মিলাদুন নবীর মহফিল করছি না, সিরাতুন নবীর মহফিল করছি। চালাক বেদাতি, চালাক বেদাতি, কথা বোঝা গেছে? রবিউল মাওয়াল মাসেই কেন সিরাতুন নবীর মহফিল, অন্য মাসে কেন সিরাতুন নবীর মহফিল নাই? জি, তো এইরকম বহু বিদাত রয়েছে, যে বেদাত গুলির ক্ষেত্রে তারা নমনীয়, তাদের নম্রতা রয়েছে, খুব ছাড় দিতে জানে বেদাত। আরে ভাই, এইসব নিয়ে কেন বাড়াবাড়ি করেন? হ্যাঁ করছে, করছে, নামাই তো পড়ছে। এক বক্তা বলছে নামাই তো পড়লো, নামাজ হয়ে যাবে, নামাই তানাসুমা কাদান পড়লেও কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। তার মানে কি? তার মানে যারা বেদাতি নিয়ত পড়েছে তাদেরকে বলছে যে করো, অসুবিধা নেই, তোমাদের নামাজ রোজা সব হয়ে যাবে। অথচ পিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল বলছেন, মানে আমেলা আমালান লাইসা আলাই আমরুনা ফাওয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলটা আমার আদর্শ অনুযায়ী হইল না, সেটা হচ্ছে রাদ্দুন মারদুদুন, রিজেক্টেড, প্রত্যাখ্যাত। নবী বলছেন প্রত্যাখ্যাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বক্তা সাহেব বলছে যে না না না, অসুবিধা নাই, সেটা হয়ে যাবে, হয়ে যাবে। কি শিখাচ্ছেন আপনি? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিন রসুল্লাহামের কাছে? হজে কসার কাছে লজ্জা করা উচিত একটু। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তারা সৎসঙ্গী না, তারা হক্কানি আলেম না, তারা ওই সহি আকিদার সহি মানহাজের আলেম না, কারণ আজকাল সহি আকিদা সব একটু ভালো কথা শুনলে সহি আকিদা সহি মানহাজ বলে দিচ্ছে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ মানুষের, সৎসঙ্গীর, যে ফরজ অজেবের হেফাজত করবে। কখনো ফরজ নামাজে ঘাটতি নেই, ফরজ জামাতে কোন রকমের ত্রুটি নেই, ফজরে খুঁজে পাওয়া যায় না। আর বলছে যে খুব ভালো মানুষ, কি করে ভালো মানুষ হয়েছে? পাঁচ নম্বর হচ্ছে যে হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকবে। হারাম আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকে তাহলে ভালো মানুষ। ভালো মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু ফিল্ম দেখছে, দাঁড়িয়ে আছে গান শুনছে, দাঁড়িয়ে আছে আর বিদাত করছে, আর বলছেন যে ভালো মানুষ। না 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 না, হারাম নাজায়েজ থেকে যাতে করে বেঁচে থাকি। ছয় নম্বর সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে নিজে ভালো এলেম শিখে, নিজে ভালো এলেম শিখে, নিজের ছেলে মেয়েকে ভালো এলেম শিখায়, মানে কোরআনে হাদিসের এলেম শিখায়। এমন নাই যে শুধু দুনিয়া শিখাবে আর ইসলাম শিখাবে না আর খুব ভালো মানুষ, না না না, আগে নিজে শিখবে আর নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে শিখাবে। সাত নম্বর বৈশিষ্ট্য ভালো মানুষের, যে যা শিখছে তা মানুষকে বিতরণ করার চেষ্টা করবে, তার মানে
দাওয়াতি কাজ করবে, হাককে করবে। সুরে আসর ওয়াল আসরে ইন্না ইনশাআল্লাহ বিকসুর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারপরে যখন আপনি ভালো মানুষ হয়েছেন তাহলে এখন কি করেন, আপনি মানুষকে ভালো বানাবার চেষ্টা করেন। এইরকম যারা ভালো দাওয়াতি কাজ করে, দিনের খেদমত করে, তারা হচ্ছে ভালো মানুষ। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা যে কোনো সুন্নত মুস্তাহাব নফল কাজে অগ্রগামী, সাবেকুনা বিল খায়রাত, ভালো কাজে যারা অগ্রগামী তারা হচ্ছে ভালো মানুষ। নয় নম্বর লক্ষণ হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানুষের, যারা আখেরাত মুখী দুনিয়া বিমুখ। দশ নম্বর হচ্ছে যারা আল্লাহর জিকির আজকার করে, সারাদিন চলে যাচ্ছে শুধু গল্প আর গল্প, এই কার গীবত আর এই গল্প স্বল্প দুনিয়ার, কিন্তু একবারও না আস্তাগফিরুল্লাহ, না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না কোনো তাসবিহ তাহলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে বহুবার করে তওবা ইস্তেগফার করতেন, করতেন না করতেন না? হ্যাঁ, দিনে কতবার করে করতেন? এক শতবার করে করতেন, হ্যাঁ সত্তরের বেশি করতেন। দুটো হাদিস আছে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার সাথে সাথে আগের পরের ভুল ভ্রান্তির অগ্রিম মার্জনার ঘোষণা, তারপরে একশো বার করে ইস্তেগফার করছেন আর আপনারা কয়বার করে করছেন? কেউ যদি দিনে দশ বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে তাহলে আজকাল ভালো মানুষ। যে দিনে দশ বার করে কি করেছে, আস্তাগফিরুল্লাহ পড়েছে, সারা দিন চলে যাচ্ছে, সারা রাত চলে গেল ফেসবুক নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে, ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তওবা নাই, ইস্তেগফার নেই, ভালো মানুষ কি করে হবেন আপনি? আল্লাহর জিকির আজকারের সাথে সম্পর্ক থাকতে হবে। আট নম্বর আপনার পয়েন্ট হচ্ছে যে খারাপ যদি সঙ্গী হয় তাহলে খারাপ বানাবে, আর ভালো সঙ্গী হয় তাহলে আপনাকে ভালো বানাবার চেষ্টা করবে, এটা অবশ্যই হবে। আর এটা পরীক্ষিত বিষয়, এই সম্পর্কে এই পয়েন্টটা নিয়ে এর আগেই আলোচনা করে ফেলেছি, সুতরাং আলাদা করে বর্ণনা করছি না। তবে একটা কথা মনে রাখবেন যে যদি আপনি ভালো মানুষদের সাথে থাকেন তো দুনিয়াতেও ভালো হইতে পারবেন, আখেরাতেও ভালোদের সঙ্গী হইতে পারবেন। আর খারাপ মানুষদের সাথে উঠা বসা করেন তাহলে দুনিয়াতেও খারাপ হবেন আপনি, আর আখেরাতে খারাপ লোকদের সাথে হাসর হবে। এই মর্মে কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা নিসার আয়াত নম্বর 69 ইরশাদ করছেন, ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাওলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিনা ওয়া হাসানা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, আল্লাহ এবং রাসূলকে মানলো, তারা ভালো মানুষ, তারা কার সাথী হবে কিয়ামতের দিন? দুনিয়াতে যেহেতু ভালো মানুষ ছিল সুতরাং আখেরাতে পুরস্কৃতদের সাথে হবে, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শোহাদাদের সাথে, ওলামার সাথে। ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলছেন শোহাদা মানে ওলামা, আর শোহাদা মানে শহীদরাও, দুটোই দুটোই তো ঠিক আছে। আর ওয়াসালাইন ভালো মানুষদের সাথে আপনার কিয়ামতের দিনে হাসর হবে। এইরকম পিনে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। বলছেন রাসূলুল্লাহ, আর রাজুল আলা দীনে খালিলি, মানুষ বন্ধুর ধর্মের ওপর থাকে, বন্ধু যেমন তেমন তার ধর্মকর্ম হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা ভাবনা করেন যে কার সাথে আপনার দোস্তি বন্ধুত্ব, কার সাথে আপনার চলাফেরা। যদি খারাপ লোকের সাথে বন্ধুত্ব থাকে জানতে হবে যে আপনিও খারাপ, ভালো লোকের সাথে যদি মহব্বত থাকে, উঠা বসা থাকে, তাহলে জানতে হবে যে আপনি ভালো মানুষ। বুখারী হাদিস আলমার মান আহাব্বা, কিয়ামতের দিনে যে যে মানুষ দুনিয়াতে যাকে ভালোবেসেছে তার সাথে উঠবে। সুতরাং কার সাথে উঠতে চান, জান্নাতীদের সাথে উঠতে চান না জাহান্নামীদের সাথে উঠতে চান, এই বিষয়টি চিন্তা করবেন। নয় নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে ভালো মানুষদের সাথে বসলে বেশ কিছু তার সুপ্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে আপনার আমার লাইফে, আর এর এর অনেক উপকারিতা রয়েছে। এই ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মুজালাসাতুস সালেহিনা তুহাউ্বিলুকা মিন সিত্তাতিন ইলা সিত্তা, ভালো মানুষদের সাথে যদি বসেন তো ছয়টি খারাপ অবস্থা থেকে ছয়টি ভালো অবস্থার দিকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। একটা হচ্ছে মিনাস শাক্কি ইলা ইয়াকিন, সন্দেহ থেকে ইয়াকিনের দিকে নিয়ে আসবে। দুই নম্বর হচ্ছে লোক দেখানো আমল থেকে ইখলাসের দিকে ফিরিয়ে নিয়ে আসবে, গাফিলতি থেকে। তিন নম্বরে গাফিলতি থেকে তোমাকে জিকির আজকারের জগতে নিয়ে আসবে। চার নম্বরে দুনিয়ামুখী হওয়া থেকে ফিরিয়ে নিয়ে আখেরাত মুখী করবে। পাঁচ নম্বরে হচ্ছে অমিনাল কিবরে ইলা তাওয়াযু, অহংকার মুক্ত করে, অহংকারী ছিলে তোমাকে নমনীয় বিনয়ী করবে।
ছয় নম্বরে হচ্ছে অমিন সুইন নিয়াতে এলা নাসিহাতে, অসৎ যে ভিতরে অসৎ উদ্দেশ্য বা অসততা ছিল সেটা থেকে তোমার অন্তরে নাসিহা হিতাকাঙ্ক্ষী হওয়া এবং তোমার অন্তরের খুলুসিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে আসবে। সংক্ষেপে সময় অনেক হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করে বললাম, যেটা আমার অভ্যাসের খেলাফ। শেষখানে একটি কথা বলে শেষ করব, তিলকা আশারাতুন কামেলা, সেটা হচ্ছে যে উঠা বসা বা সঙ্গী গ্রহণের ধরনটা কেমন হবে। ধরন এটা আমি তিন ভাবে আপনাদের সামনে পেশ করব। প্রথম হচ্ছে সরাসরি বসা, সরাসরি সৎ সংসর্গ গ্রহণ করা বা অসৎ সংসর্গ গ্রহণ করা। এখানে বসে আছেন ভালো মানুষদের সাথে না খারাপ মানুষদের সাথে? ডাইরেক্ট বসে আছেন না ইনডাইরেক্ট বসে আছেন? ডাইরেক্ট বসে আছেন, ঠিক না? আমাদের সাথে ডাইরেক্ট বসে আছেন না ইনডাইরেক্ট বসে আছেন? ডাইরেক্ট বসে আছেন। তো সৎ সঙ্গী গ্রহণ করার একটা তরিকা হচ্ছে যে ডাইরেক্ট ভালো মানুষদের সাথে যোগাযোগ রাখবেন, উঠা বসা চলাফেরা, ওদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দুই নম্বর হচ্ছে যে ডাইরেক্ট হয়তো পাচ্ছেন না কিন্তু তাদের লিখনী আছে অথবা তাদের আলাপ আলোচনা বক্তব্য আছে, সেগুলি বসে বসে পড়ছেন অথবা শুনছেন। আজকাল ইন্টারনেটের জগতে সোশ্যাল মিডিয়াতে কত আলোচনা শুনছেন, হ্যাঁ শুনে অনেক কিছু শিখেছেন কিন্তু হয়তো ওইসব শেখকে জীবনেও দেখেননি, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাদের কাছে অনেক কিছু শিখেছেন কিন্তু হয়তো জীবনেও দেখেননি অথবা তাদের সাথে কথা বলার হয়তো সুযোগ সময় পাননি। এটাও হচ্ছে সৎসঙ্গী গ্রহণ করা। একদল তো ভালো মানুষ, ভালো মানুষদের কাছ থেকে ভালো শিখছে, আর একদল ইন্টারনেটের জগতে অসৎ লোকদের সাথে উঠা বসার কারণে, খারাপ সাইট গুলি ভিজিট করার কারণে অসৎ হয়ে যাচ্ছে। কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ শিয়া রাফেজি হয়ে যাচ্ছে, আর কেউ নাস্তিক বেদিন হয়ে যাচ্ছে, কেউ আর কিছু হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? কেউ প্রেমে পড়ে কোথায় ইউরোপ আমেরিকাতে এক মেয়ে বাংলাদেশে এসে নেমে গেল, কোথায় বাংলাদেশ থেকে কোথায় গিয়ে অস্ট্রেলিয়াতে প্রেম হয়ে গেল, কোথায় গিয়ে বিয়ে করছে, কাফের মেয়েকে সতী মনে করছে, মুসলিমের মেয়েকে সতী মনে করছে না, স্ত্রীকে দেখতে খারাপ লাগছে, কাফের মেয়ে সারা জীবন পাপে লালিত পালিত হয়েছে তাকেই ভালো লাগতে লাগলো, এগুলো কোথেকে আসলো? অসৎ লোকদের সাথে ইনডাইরেক্ট উঠা বসা করার কারণে, অর্থাৎ ইন্টারনেট জগতে হ্যাঁ খারাপ সাইট গুলি ভিজিট করার কারণে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এটা থেকেও বেঁচে থাকবেন। তিন নম্বর হচ্ছে যে অন্তর থেকে এবং সাপোর্ট করে সমর্থন করে কারো সঙ্গী হওয়া। যেমন সৌদি আরবে বসে আছেন, এখানে তো রাজনীতি করার সুযোগ নাই না? আছে এখানে আলহামদুলিল্লাহ রাজনীতির ফেতনা থেকে মিছিল আর বিক্ষোভ আর হরতাল আর মারপিট, মার খাও আর মারো, মারো আর মরো, ঠিক না? মারো আর মরো, এসব রাজনীতি থেকে মুক্ত আছেন কিনা? না, শান্তিতে আছেন না অশান্তিতে? না না, তারপরও সৌদি আরব খারাপ আপনাদের কাছে, তাই না? হ্যাঁ, আমাদের দেশ শত গুণে ভালো, বাঙালিদের কাছ থেকে শুনি, আমাদের দেশ শত গুণে ভালো, কারণ রাস্তাঘাটের নাম হলে নিরাপদ বাড়ি ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, কথা বোঝা গেছে? আল্লাহ জানে ফিরে আসবো কি ওখানে শেষ হয়ে যাব। জি হ্যাঁ, তারপরেও ভালো। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, অন্তর্দৃষ্টি খোলা তৌফিক দান করেন। বলছিলাম যে এখানে রাজনীতি সরাসরি তো করতে পারছেন না, কিন্তু ইলেকশনের সময় এখন এখানে বসে বসে পুরা দমে রাজনীতি চলছে। একদল এই দলের সাপোর্টার, আর একদল এই দলের সাপোর্টার, আর একদল বলছে ইসলামী গণতন্ত্রের সাপোর্টার। হ্যাঁ, আমরা ইসলামী গণতন্ত্র কি ইসলামী কুফরি করি? আউযুবিল্লাহ, এসব কেন? এই সাপোর্টার হইতে যাবেন না, সাপোর্টার হতে যাবেন না, না হলে তাদের সাথে হাসর হবে। আলমার ও মামানা হাব্বা, এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই, এদেরও সাপোর্টের দরকার নাই। তবে সেখানে হেকমত কি? ভোট ইলেকশন বর্জন করা, পার্টি করা যাবে না, এসব মানবরচিত বিধানের যারা অনুসারী তাদের কোন একটা দলে যাওয়া যাবে না, যদিও তার উপর ইসলামের লেভেল লাগানো থাকে চমৎকার লেভেল, ভালো করে শুনে রাখেন। কিন্তু এখন ইলেকশনে সাময়িক অংশ নেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে দেশের আলেম ওলামাদেরকে সূক্ষ্ম দৃষ্টি নিয়ে ভালোভাবে চিন্তা করে একা একা শুধু ফতোয়া দিলে আরো অশান্তি সৃষ্টি হবে এবং এতে জনগণের ক্ষতি হবে, দেশের বৃহৎ স্বার্থের ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে
অলমাদের দুটি মতের যেটা বেশি শক্তিশালী মত, যেটা হচ্ছে বলিষ্ঠ মত, সেটা হচ্ছে যে দারুল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালেহ। জি হ্যাঁ, দেখছেন যে ভোট যদি বর্জন করি, বয়কট করি, আর ভোট যদি না দিই তো এতে ফাসাদ আর অন্যায় আরো বৃদ্ধি পাবে। অন্যায়কে নির্মূল তো করতে পারবো না, শেষ তো করতে পারবো না, কিন্তু অন্যায়কে আমি কমাতে পারবো আমার ভোটটা দেওয়ার মাধ্যমে। ভালো মানুষ বেছে বেছে পার্টি বেছে বেছে না, কারণ পার্টি সব খারাপ। কি ভালো মানুষ বেছে বেছে, এই লোকটা নামাজি, এই লোকটা আমানতদার, এই লোকটা বিশ্বস্ত, এই লোকটা সচ্চরিত্রের, এই লোকটা মেরে খাবে না, এই লোকটা অবিচার করবে না, জুলম অত্যাচার করবে না। সুতরাং এই লোকটাকে যদি আমরা এলাকাতে নিয়ে আসতে পারি তো এলাকাতে অন্তত কিছু কাজ হবে গঠনমূলক, আর দেশের কিছু বৃহৎ স্বার্থে কিছু কাজ হবে। এইরকম খেয়ালগুলি রাখতে হবে, আর মানুষকে এই চিন্তা ভাবনা করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। আল্লাহ রব যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। এই তিনটি কথা মনে রাখবেন, সরাসরি ভালো মানুষের সাথে বসবেন, ইনডাইরেক্টে ভালো মানুষের সাথে বসবেন এবং সমর্থন করবেন, সাপোর্ট করবেন ভালো মানুষের। খারাপ মানুষদের, খারাপ দলের কখনো সাপোর্ট করবেন না, সমর্থন করবেন না। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। সময় অনেক হয়ে গেছে, সুতরাং আর বেশি কিছু বাড়াচ্ছি না, এক কথায় দোয়া শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাদের জন্য দোয়া না করি তাহলে পারে সেটা আমার জন্য বড় ত্রুটি থাকবে, সেজন্য আবার বলছি আল্লাহ আপনাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। এত ধৈর্য সহকারে এত লম্বা আলোচনাগুলি তিনজন শেখের শুনলেন, আল্লাহ আপনাদের এই নেক আমল কবুল করেন, এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিন দুনিয়ায় বরকত দান করেন, রুজিতে ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন, আপনাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ আপনাদের সফল করেন, কামিয়াব করেন, সকলকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে বসার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।